ইকোনমি কেমিস্ট্রিতে আমরা তোমরা আমার যে যেভাবে আমি ফলো করে যাচ্ছি অর্থাৎ যেভাবে আমি ডেলিভারি দিয়ে গেলাম তোমাদের কাজ হবে রিভিশনটা অথবা তোমাদের কাজ হবে স্টাডিটা যেন এই এইভাবে ফলো করো মানে স্টাডিটা কি করে করবা কোন কোন জায়গাতে যায় কোন কোন জিনিসগুলোকে তোমরা হচ্ছে গিয়া প্রায়োরিটি দিবা সেটা আমি একটা সিকোয়েন্স মেনটেন করে দিচ্ছি তোমাদেরকে তাতে করে তোমরা পড়ার সময় একটু হেল্প হবে এই আর কি তো ন্যাচারাল গ্যাস পার্টে ধরো যাবা ফার্স্টেই চ্যাপ্টারটা যখন ওপেন হবে তখন স্টার্টিং এই পাবা হচ্ছে তোমরা ন্যাচারাল গ্যাস তো দেখবা ন্যাচারাল গ্যাস নিয়ে এখানে তোমার হচ্ছে যেমন কম্পোজিশন অফ ন্যাচারাল গ্যাস বলা আছে সোর্সেস অফ ন্যাচারাল গ্যাস বলা আছে তারপরে হচ্ছে গিয়া তোমার ইউজেস অফ ন্যাচারাল গ্যাস বলা আছে মানে অর্থাৎ কম্পোজিশন সোর্স ইউজ কম্পোজিশন সোর্স ইউজ তিনটা জিনিস ঠিক আছে তাহলে কম্পোজিশন সোর্সেস আর হচ্ছে ইউজেস হ্যাঁ তার মানে ন্যাচারাল গ্যাসের যখন স্টাডিতে যাবা তখন এখানে কি করবা কম্পোজিশনে যাবা কম্পোজিশনে যাওয়া তারপর সোর্সেস গুলোতে যাবা সোর্সেসে যাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ইউজেসে যাবা তাহলে তোমার হচ্ছে গিয়া ধরো ন্যাচারাল গ্যাসের স্টাডিটা হয়ে যাবে আর এই এন্ডে থেকে আসলে তেমন কিছু না এই এন্ডে থেকে এমসিকিউই হয়তো এক্সপেক্ট করবো আমরা এর বেশি এক্সপেকটেশন নাই আমাদের ন্যাচারাল গ্যাস পার্টে এর বেশি আমাদের এক্সপেকটেশন নাই কম্পোজিশন সোর্সেস আর ইউজেসের জায়গাটা তোমরা দেখবা ঠিক আছে তোমার এটা কম্পোজিশনের জায়গায় হচ্ছে গিয়া তোমার মেইন কম্পোনেন্টের ব্যাপারটা অনেক সময় আস্ক করে যে মেইন কম্পোনেন্ট তোমরা তো জানো যে মেইন কম্পোনেন্ট হচ্ছে মিথেন গ্যাস ন্যাচারাল গ্যাসের মেইন কম্পোনেন্ট হচ্ছে CH4 মিথেন গ্যাস তো ন্যাচারাল গ্যাসের মেইন কম্পোনেন্ট হচ্ছে তোমার মিথেন গ্যাস তো এটা অনেক সময় জিজ্ঞাসা করে মেইন কম্পোনেন্ট এটা জিজ্ঞাসা করতে পারে মেইন কম্পোনেন্ট হ্যাঁ আরেকটা জিনিস আছে একটা ইনফরমেশন সেই ইনফরমেশনটা হচ্ছে যে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশে যে তোমার হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস হ্যাঁ সেখানে মিথেনের পার্সেন্ট কত এখানে মিথেনের পার্সেন্ট কত এটা অনেক সময় জিজ্ঞাসা করে হ্যাঁ যে আমাদের দেশে ন্যাচারাল গ্যাসে মিথেনের পার্সেন্ট কত এটা অনেক সময় জিজ্ঞাসা করে হ্যাঁ তো এটা সোর্সেসের জায়গায় তোমার কয়েকটা সোর্সের মধ্যে মিথেন গ্যাস ফিল্ডের কথা বলা আছে এখানে তোমার হলো আমি তো বলি বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত 93.6898 এরা একজন বলছে এটা আরেকজনের জায়গায় আছে 96.85 তাহলে এটা আছে কি মানে মিথেনের পার্সেন্টেজ যেটা হ্যাঁ মিথেনের পার্সেন্টেজের জায়গায় 93 থেকে 98 এর মধ্যে কারেক্ট অপশন গুলা পাওয়া যাবে হ্যাঁ 93 থেকে 98 এর মধ্যেই কারেক্ট অপশন গুলা দেখা যাচ্ছে যে একটু ভ্যারি করতেছে আমি সামনে তিনটা বই রেখেছি এখন এই ক্লাসটা নেওয়ার জন্য হ্যাঁ আমি তিনটা বই আমার হ্যান্ডে আছে এবং এই তিনটা বই রেখে আমি তারপরে আলোচনাটাই যাচ্ছি তো সেখানে তিনটা বইয়ের মধ্যে ইনফরমেশন কিছু কিছু ভ্যারি করে তো আমরা যেটা দেখলাম যে 93 থেকে 98% এর অ্যারাউন্ড এর ভিতরেই থাকলে সেটা হচ্ছে গিয়া কারেক্ট হবে হ্যাঁ মেইন কম্পোনেন্ট মিথেন এবং মিথেনের পরিমাণটা হচ্ছে 93 থেকে 98 এর মধ্যে আছে ওকে আচ্ছা এরপরে যে জিনিসটা আছে এখানে বুঝছো কয়েকটা কিছুটা বলতে গেলে ফুল ফর্মের মতো সেটা হচ্ছে এলপিজি এলএনজি বাপেক এগুলো না অনেক সময় তোমার হেল্প হয় আর কি এটা ফুল ফর্মে যেমন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি বাপেক্স বাংলাদেশ কি যেন এটা অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কি যেন একটা হ্যাঁ তো বাপেক্স কি বাংলাদেশ সামথিং ওকে
তো এটা একটু ফুল ফর্ম আর কি। হ্যাঁ, এগুলো ফুল ফর্ম জানাটাও খুব একটু দরকারি। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। হ্যাঁ হ্যাঁ এক্সপ্লোরেশন, সেটাই বলতেছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, এরকম আর কি। এটা এগুলো ফুল ফর্মে অনেক সময় আসতে পারে। হ্যাঁ, তাহলে ন্যাচারাল গ্যাসের কম্পোজিশনে মিথেন গ্যাস কত পার্সেন্ট এটা জিজ্ঞাসা করে, তারপরে হচ্ছে গিয়ে এলপিজি এলএনজি বাপেক্স কি সেটা জিজ্ঞাসা করে। আবার একটা জিনিস আছে, সেটা হলো যে হাইড্রোজেন সালফাইডের একটা কথা আছে, হ্যাঁ, মানে কম্পোজিশনের জায়গায়। সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস দিয়ে তোমার হচ্ছে কি একটু তোমার হচ্ছে একটু ব্যাড স্মেল দেয় না, একটু স্মেলি হয়, যে স্মেলি হয় হলো হাইড্রোজেন সালফাইড থাকার কারণে। মানে আমরা যে ন্যাচারাল গ্যাসের একটা স্মেল পাই না, ওই স্মেলটা হলো গিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে এই স্মেলটা হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে এই স্মেলটা পাই আমরা। হ্যাঁ, এই কথাটা বলা আছে যে হ্যাঁ হাইড্রোজেন সালফাইড, তবে এটা বেশি থাকলে এটা পুয়ার হয়ে যায়, মানে পুয়ার কোয়ালিটি, কোয়ালিটি পুয়ার হয় হাইড্রোজেন সালফাইড যদি থাকে। হ্যাঁ আচ্ছা, এই হলো গিয়ে তোমার কম্পোজিশনের জায়গা, সোর্সেস এর জায়গা। তার দেখবা কয়েকটা সোর্সেস এর জায়গা আছে, বাংলাদেশের কয়েকটা জায়গার নাম লেখা আছে, রশিদপুর, সিলেট, হরিপুর, তিতাস, মানে বিভিন্ন জায়গার সোর্সেস কথা বলা আছে। হ্যাঁ, এই সোর্স গুলো একটু দেখবা। আচ্ছা, তারপরে ইউজেস এর জায়গায়, হ্যাঁ ইউজেস এর যে জায়গাটা আছে, ইউজেস, তো এই ইউজেস এর জায়গাতে আমরা তোমার হচ্ছে গিয়া একটু সেখানে একটু ফলো করতে হয়। যে ইউজেস এর, ইউজেস এর তোমার হচ্ছে গিয়া কনজাম্পশনটা হচ্ছে, একটা কনজাম্পশন হচ্ছে ইলেকট্রিসিটি, একটা কনজাম্পশন হবে যে তোমার ইম্পর্টেন্ট কনজাম্পশন গুলোর মধ্যে, ইম্পর্টেন্ট কনজাম্পশন এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে তোমার সিএনজি, যেটা সেটাতেও অনেক সময় জিজ্ঞাসা করে সিএনজিতে, আর হাউস হোল্ডেও জিজ্ঞাসা করে হাউস হোল্ড, আর ফার্টিলাইজারে জিজ্ঞাসা করে ফার্টিলাইজার, এই জায়গাগুলোর কথা জিজ্ঞাসা করে। হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটিতে একটা সোর্স দেখাচ্ছে 43%, ইলেকট্রিসিটিতে একটা সোর্স বলতেছে 43% ইলেকট্রিসিটিতে যায়। ইলেকট্রিসিটির জন্য এক জায়গা দিচ্ছে 43%, আবার বিদ্যুৎ উৎপাদনে একটা দিতেছে 55%, আরেকটা কি দেয়, দুইটা, মানে তিনটা বইয়ের মধ্যে দুইটা বই লিখছে 43%, তাহলে আমরা 43%টাকেই নিলাম। তাহলে ইলেকট্রিসিটিতে কনজাম্পশন হয় হচ্ছে গিয়ে 43%, ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য 43%, ঠিক আছে। আর সিএনজি সবাই লিখছে 5%, আর হাউস হোল্ডে কেউ লিখছে 1%, কেউ লিখছে 2%। আচ্ছা, আর ফার্টিলাইজারে একটু কনফার্ম হই, ফার্টিলাইজারে 7%, 7%, আচ্ছা ফার্টিলাইজারে 7%ই বলছে। ওকে, তো ইউজেস এর মধ্যে হায়েস্ট ইউজেস হলো গিয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশনে, সিএনজি তে স্পেসিফিকলি অনেক সময় জিজ্ঞাসা করে হায়েস্ট প্রোডাকশন, মানে হায়েস্ট কনজাম্পশন কোথায় হয়, ইলেকট্রিসিটিতে। আচ্ছা, সিএনজি 5%, হাউস হোল্ডে 2%, আর ফার্টিলাইজারে 7%, তাহলে এগুলো হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল গ্যাসের কনজাম্পশন, এগুলো হচ্ছে ন্যাচারাল গ্যাসের কনজাম্পশন। বাস, এই হচ্ছে ন্যাচারাল গ্যাস পার্টটা। হ্যাঁ, এরপরে 2 নম্বরে যাবা হচ্ছে কোল পার্টে, কোল। আচ্ছা, কোল নিয়ে তোমরা যা দেখবা তা হচ্ছে, কোল পার্টে যাবা, আচ্ছা কোল পার্টে গেলে তোমার কোলের হচ্ছে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অথবা টাইপ, ক্লাসিফিকেশন বা টাইপ। হ্যাঁ আচ্ছা, টাইপস এর মধ্যে যেমন একটা হচ্ছে দেখা যাচ্ছে তোমার, একটাকে বলা হয় পিক কোল, একটা হচ্ছে গিয়ে তোমার লিগনাইট কোল, একটা আছে হচ্ছে বিটুমিনাস,
আর আরেকটা আছে হচ্ছে কি অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট তো এগুলো হচ্ছে কি টাইপ অফ কোল। এই জায়গা থেকে কিছু এমসিকিউ বা টুকটাক কোশ্চেন এখানে আছে, এটা হচ্ছে যে পিট কোল, লিগনাইট কোল, বিটুমিনাস কোল, অ্যানথ্রাসাইট কোল। তার মধ্যে পিট কোল হইতেছে এটা পুয়ার কোয়ালিটি, পিট কোল হচ্ছে পুয়ার কোয়ালিটির, অর্থাৎ এটা ডিরেক্ট এমসিকিউ আছে যে কোনটা পুয়ার কোয়ালিটির, তার হচ্ছে কি তোমার পিট কোল। আর তোমার হচ্ছে যদি বলা হয় যে তোমার বেস্ট কোনটা বলে, বেস্ট তাহলে সেটা বিটুমিনাস, বেস্ট হচ্ছে গিয়ে বিটুমিনাস। আর পিট কোল হচ্ছে গিয়ে তোমার পুয়ার কোয়ালিটি হলো পিট কোল, আর বেস্ট কোয়ালিটি বললে সেটা বিটুমিনাস হয়। আর বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে গিয়া বিটুমিনাস কোল। কিন্তু এখানে ক্যালোরি ভ্যালু, ক্যালোরি ভ্যালু যেটা সেটা আবার হায়েস্ট হচ্ছে গিয়া অ্যানথ্রাসাইটে। অ্যানথ্রাসাইটে এখানে আমরা প্রায় একটা কোশ্চেন কনফিউজ হয়ে যাচ্ছি বা কনফিউজ হয়ে যাই, যে একটা কোশ্চেন করে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ তোমার হচ্ছে গিয়া মোস্ট সুইট উত্তম, মানে বেস্ট কোল, এরকম কোশ্চেন হয়। আর একটা কোশ্চেন হয় যে ক্যালোরি ভ্যালু কার হায়েস্ট, তো সেই জায়গা থেকে কনফিউশন কাজ করে যে অ্যানথ্রাসাইটে হায়ার ইজ ক্যালোরি ভ্যালু হায়েস্ট, অথচ কোল হিসেবে বেস্ট বলা হচ্ছে কাকে, বিটুমিনাস কোলকে। তো এটা একটু কনফিউজিং একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এটা একটু স্টাডি করে নিও তোমরা, ক্যালোরি ভ্যালু বেশি হচ্ছে কি অ্যানথ্রাসাইট কোলে। মানে যদি বলে ক্যালোরি ভ্যালু কার হায়েস্ট তাহলে কিন্তু অ্যানথ্রাসাইটেই হায়েস্ট, কিন্তু বেস্ট কোয়ালিটি বললে সেটা আবার আসে হচ্ছে কি তোমার বিটুমিনাস। আচ্ছা, এখানে একটা টার্ম আছে বি টি ইউ, বি টি ইউ নামে একটা টার্ম আছে, যে টার্মটা হচ্ছে গিয়া ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিট। অর্থাৎ প্রত্যেকটা কোলের যে ক্যালোরি ভ্যালু দেওয়া আছে সেটা বি টি ইউ তে দেওয়া, দ্যাট মিন্স ব্রিটিশ থার্মাল ইউনিটে দেওয়া। তো অনেক সময় বি টি ইউ কি সেটা জানতে চাইতে পারে। আচ্ছা, কোলের জায়গায় এটা একটা জিনিস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব এখানে, সেটা হলো তোমার ক্লাসিফিকেশন, এই পার্টটাতে যাবা, দেখা তো এদের পিট কোল, লিগনাইট কোল, বিটুমিনাস কোল আর হচ্ছে অ্যানথ্রাসাইট কোল, এদের তো ইনফরমেশনটা নিলাই। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে কোয়ালিটি প্যারামিটার, কোয়ালিটি প্যারামিটার, কোয়ালিটি প্যারামিটার গুলো একটু দেখবা, মানে কোলের কোয়ালিটি প্যারামিটার। কোয়ালিটি প্যারামিটারের মধ্যে তোমার যেমনটা আছে, দেখো কয়টা রাইটারের খোঁজা লাগে এটার জন্য, কোয়ালিটি প্যারামিটারের জন্য এখানে পয়েন্ট আছে। তার মধ্যে যেটা আমরা পাই এমসিকিউতে সেটা হলো গিয়া ফিক্সড কার্বন, ফিক্সড কার্বন মানে কোয়ালিটি প্যারামিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার কোলের ওয়ান অফ দা কোয়ালিটি প্যারামিটার হচ্ছে গিয়ে ফিক্সড কার্বন। তো অনেক সময় আমরা এই এটা এমসিকিউ হিসেবে পাই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কোয়ালিটি প্যারামিটার অফ হচ্ছে গিয়া তোমার কোল, তাহলে আনসার হয় হচ্ছে গিয়া ফিক্সড কার্বন। যদিও শুধু এইটাই কোয়ালিটি প্যারামিটার তা কিন্তু না, তোমার হচ্ছে ইয়েটা আছে, ক্যালোরি ভ্যালু আছে, ময়েশ্চার আছে, ভোলাটাইল সাবস্টেন্স আছে, অ্যাশ আছে, সালফার আছে, এগুলো সব মিলাইয়েই হচ্ছে তোমার কোয়ালিটি প্যারামিটার, বাট ফিক্সড কার্বন তার মধ্যে একটা। তো ফিক্সড কার্বন আমরা যে পর্যন্ত এই পর্যন্ত যে এমসিকিউ দেখেছি সেই এমসিকিউ সব জায়গায় এমসিকিউতে বলা ছিল ফিক্সড কার্বন, ফিক্সড কার্বন, অর্থাৎ এটাকে কোয়ালিটি প্যারামিটারের মেইন স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে যে ফিক্সড কার্বন। তো কোয়ালিটি প্যারামিটার হিসেবে এটা জেনে নিও। এরপরে তোমার একটা কোশ্চেন আমরা করতে দেখব যে হোয়াই সালফার, সালফার ঠিক বলতে প্রেজেন্স অফ সালফার, প্রেজেন্স অফ সালফার ইন কোল ইজ হার্মফুল, এই কোশ্চেনটা আমরা করতে দেখি, ঠিক আছে, যে কয়লাতে সালফারের প্রেজেন্সটা কেন হার্মফুল, এই কোশ্চেনটা আমরা করতে দেখি টু মার্ক দিয়ে। টু মার্কে এই কোশ্চেনটা আসছে বেশ কয়েক, দুই বা তিন বারই আসছে।
তো এটা রিজন হিসেবে দেখা যে আমরা যখন কোল বার্ন করি, কোল যখন বার্ন করি তার মধ্যে যদি কোনোভাবে সালফার প্রেজেন্ট থাকে তাহলে সালফারটা অক্সিডাইজ হয়ে কি হয়, সালফার ডাইঅক্সাইড হয়। সালফার অক্সিডাইজ হয়ে কি হয়, সালফার ডাইঅক্সাইড হয়। মানে সালফার ডাইঅক্সাইড হইলে সালফার ডাইঅক্সাইড এমিশন হয়। তো সালফার ডাইঅক্সাইড যখন এমিশন হয় তখন সেই সালফার ডাইঅক্সাইডের যে এনভায়রনমেন্টাল এফেক্ট তোমরা জানো অ্যাসিড রেইন, সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্সারটা করতে হবে, অ্যাসিড রেইনের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো এই কোশ্চেনটাও আছে। আমরা কোল নিয়ে যদি দেখি তাহলে মোটামুটি এই 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 জায়গাটা একটু ফলো করে আসবো, তাইলেই হয়। আচ্ছা, কোল করার পরে আচ্ছা তারপরে তোমরা চলে যাবা হচ্ছে ইউরিয়া পার্টে। এই পার্টটা বেশি ভাইটাল, মানে এই পার্টটা হচ্ছে বলতে গেলে ক্রিয়েটিভের জন্য সবচেয়ে ভাইটাল পার্টটা হচ্ছে গিয়ে এই পার্টটা, দ্যাট মিন্স ইউরিয়া পার্ট। তো ইউরিয়া পার্ট যেটা এটাই হচ্ছে ভাইটাল পার্ট, ইউরিয়া পার্টটাই আসলে ভাইটাল পার্ট। তো দ্যাট ইউরিয়া পার্ট যে ভাইটাল পার্ট সেটা প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করব আমরা তখনই দেখতে পাবা যে ইউরিয়া পার্টটা আসলে কতটা ভাইটাল। ইভেন কন্টিনিউয়াস থ্রি ইয়ার্সে, মানে রেসপেক্টিভ বা তোমার কন্টিনিউয়াস তিনটা ইয়ারে ইউরিয়া প্রোডাকশন আসছে, 17, 18, and 19 কন্টিনিউয়াস তিন বছরই শুধু ইউরিয়া প্রোডাকশনটাই আসছে। মানে যেটা আসলেই মানে চিন্তা করা যায় যে একটা ইন্ডাস্ট্রি থেকে কন্টিনিউয়াস থ্রি টাইমস কন্টিনিউয়াস আসছে, 17 আসলো, 18 আসলো, 19 আসলো। সো দ্যাট ইউরিয়া সাইডটা আসলে সবচেয়ে প্রায়োরিটি দেয় স্টুডেন্টরা এখানে আসলে। ইউরিয়া মানে প্রায়োরিটি বলতে ইউরিয়া পার্টে যেটা জানতে হয় সেটা হলো গ্যাপ তোমার হলো ম্যানুফ্যাকচারিং অফ ইউরিয়া, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং জানতে হয়। আরেকটা হচ্ছে গিয়া মানে এটা প্রথমত ম্যানুফ্যাকচারিংটা জানতে হবে, অর্থাৎ ইউরিয়া ম্যানুফ্যাকচারিং, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং। তো ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এটা অফকোর্স খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন যে ইউরিয়া ম্যানুফ্যাকচারিং। তো এই ইউরিয়া ম্যানুফ্যাকচারিংটাকেই তোমরা ইউনো তিনটা স্টেপে করা হয়। হ্যাঁ, ধরো তিনটা স্টেপ নিয়ে নেওয়া হয়। যেমন একটা হচ্ছে কি, এখানে তোমরা জানো যে ন্যাচারাল গ্যাসের একটা ইউজ আছে, ন্যাচারাল গ্যাসের একটা ইউজ আছে এখানে, ঠিক না? তো ন্যাচারাল গ্যাস তো ইউজ করা হয় ফার্টিলাইজার জন্য, না ইউরিয়া ফার্টিলাইজারের জন্য ন্যাচারাল গ্যাস। তো সেখানে এইটা ন্যাচারাল গ্যাসের পার্ট যেটা সেটা হলো ন্যাচারাল গ্যাস আর ভ্যাপার নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 450°C এটা থেকে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। তার মানে এইটা একটা পার্ট ম্যানুফ্যাকচারিং অফ ইউরিয়ার মধ্যে ফার্স্ট একটা পার্ট হচ্ছে যে ন্যাচারাল গ্যাস তো এখানে ইউজ করা হয়। ন্যাচারাল গ্যাস কি হয়, কি করে, ন্যাচারাল গ্যাস উইথ ভ্যাপার নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 450°C কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের পার্টটা। তারপর সেকেন্ড পার্টটা হলো গিয়া অ্যামোনিয়া প্রোডাকশন, অ্যামোনিয়া প্রোডাকশন যেটা তোমরা জানো যে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস যেটা তোমার আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে 450°C থেকে 550°C আর তোমার হচ্ছে 280 প্রেশারে ওটা থেকে অ্যামোনিয়া গ্যাস হয়, তাহলে এটাকে অ্যামোনিয়া প্রোডাকশন। তার মানে আমাদের ইউরিয়ার কম্পোনেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, ইউরিয়া তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া থেকে। তো তোমাকে কি করতে হবে, প্রথমে কার্বন ডাইঅক্সাইডের পার্টটা আনতে হবে, তারপরে অ্যামোনিয়ার পার্টটা আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে থার্ড পার্ট যেটা সেইটাতে যায়া এই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস এই যে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া এরাই তখন 130°C 180 atm প্রেশারে তোমার কি তৈরি করবে, H2NCOOH4। তোমরা জানো এটাকে বলে অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। পরবর্তীতে এই অ্যামোনিয়াম কার্বামেটটা আবার সেম টেম্পারেচার সেম প্রেশারে, আচ্ছা কিছু সোর্স দেখে নেই, একটা সোর্স দেখলাম না, আরেকটা সোর্স কি বলছে, তোমার টেম্পারেচার প্রেশার
এটা তো একরকম, এটা তো একরকম, দেখি এটাতে কি দিছে। এটাতে দিছে ইউরিয়ার অংশে টেম্পারেচার, টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে টেম্পারেচারটা হলো গিয়া 180 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার ওয়ান হচ্ছে 130 অ্যাটমোসফিয়ার, 130 অ্যাটমোসফিয়ারে প্রেশার আর 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমি একটু ক্রস চেক দিয়ে নিলাম, ঠিক আছে। যদি হচ্ছে মানে তোমার দেখা যাচ্ছে তিনটা এটার একটু একটু চেঞ্জ আছে, রাইটার টু রাইটার একটু চেঞ্জ আছে, কিন্তু চেঞ্জ হইলেও 130 অ্যাটমোসফিয়ারে প্রেশার, 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই টেম্পারেচারে তোমার হচ্ছে সেম টেম্পারেচার সেম প্রেশার, সেম টেম্পারেচার সেম প্রেশার, পরে সেটা থেকে কি হয় ইউরিয়া, ইউরিয়া আর হচ্ছে ওয়াটার চলে যায়। তাহলে এটা হচ্ছে ইউরিয়া প্রোডাকশনের জন্য হচ্ছে গিয়ে মেইন পার্ট আর কি। তাহলে প্রথমে ন্যাচারাল গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড, ফলোড বাই অ্যামোনিয়া প্রোডাকশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে তোমার ইউরিয়া প্রোডাকশন, ফাইনালি আর কি ইউরিয়া প্রোডাকশন। তো ইউরিয়া প্রোডাকশন হলে তোমরা এই তিনটা স্টেপ মেনশন করবা, ইউরিয়া প্রোডাকশনের জন্য তোমরা এই তিনটা স্টেপ এভাবে মেনশন করবা। তবে ইউরিয়া প্রোডাকশনে দেখবে একটা ফ্লো চার্ট আছে, ইউরিয়া প্রোডাকশন করলে এই এই ডেসক্রিপশনের একটা ফ্লো চার্ট আছে, তো তোমরা পারলে এই ফ্লো চার্টটাও দেখে নিও, অবশ্যই এই ফ্লো চার্টটাও দেখে নিবা। তাহলে ইউরিয়া প্রোডাকশন মানে ইউরিয়া, মানে ইউরিয়া পার্টে যায় ইউরিয়া ম্যানুফ্যাকচারিং দেখবা, ইউরিয়া থেকে ইউরিয়া ম্যানুফ্যাকচারিং, ইউরিয়া টু ইউরিয়া ম্যানুফ্যাকচারিং। তো ইউরিয়া ম্যানুফ্যাকচারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইউ নো সবচেয়ে ভাইটাল হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের ইউরিয়া ম্যানুফ্যাকচারিং, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং সবচেয়ে বেশি টাইম সে আসছে। সো দ্যাট ইউরিয়া স্টেমে থাকলে বা কোনোভাবে ইউরিয়ার ওরিয়েন্টেড কিছু যদি থাকে অ্যান্ড তোমাকে কোশ্চেন করতে পারে যে এটা প্রোডাকশনটা কি মেনশন করতে, প্রোডাকশনের প্রিন্সিপাল মেনশন করতে, প্রিন্সিপাল অফ প্রোডাকশন বলে এটাকে, এটাকে বলে প্রিন্সিপাল অফ প্রোডাকশন। অর্থাৎ তোমাকে মেনশন করতে বলবে প্রিন্সিপাল অফ প্রোডাকশন, তাহলে প্রিন্সিপাল অফ প্রোডাকশন মেনশন করবা যে কিভাবে ইউরিয়া পিপিআর ম্যানুফ্যাকচার করা হয়। তো এটা দেখে যাবা অফকোর্স। ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এর পরে 4 নম্বর সিরিয়ালে আসবে তোমার গ্লাস, গ্লাস ম্যানুফ্যাকচারিং। ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এর পরে যাবা তোমরা হচ্ছে গ্লাস ম্যানুফ্যাকচারিং এ। হ্যাঁ, তো গ্লাস এর ম্যানুফ্যাকচারিং এ গেলে বা গ্লাস পার্টে গেলে তোমরা এখানে যেটা ফলো করবা সেটা হচ্ছে যে তোমার কোশ্চেন হবে বল, যে কোশ্চেন হয় অনেক সময় হোয়াট ইজ গ্লাস, এই কোশ্চেনটা করে যে হোয়াট ইজ গ্লাস, হোয়াট ইজ গ্লাস, এই কোশ্চেনটা সামটাইম করে যে হোয়াট ইজ গ্লাস। তো হোয়াট ইজ গ্লাস করলেও করতে পারে। হ্যাঁ, এবার এখানে হোয়াট ইজ গ্লাসের জায়গায় বলা আছে গ্লাস ইজ আ ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট, গ্লাস ইজ এ ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট অ্যামরফাস সাবস্টেন্স অবটেইনড বাই ফিউশন অফ ভেরিয়াস সিলিকেট। সো দ্যাট ডেফিনেশনটা আছে অবশ্যই, তো যেহেতু গ্লাসের ডেফিনেশন আছে তো ওই কারণে তোমার অনেক সময় গ্লাসের ডেফিনেশন জানতে চাওয়া হয় যে হোয়াট ইজ গ্লাস, এরকম কোশ্চেন আছে এতে যে হোয়াট ইজ গ্লাস। তো হোয়াট ইজ গ্লাস যদি আছে তাহলে অবশ্যই হোয়াট ইজ গ্লাস সেখানে মেনশন করে দিবা। আচ্ছা, আরেকটা জিনিস হলো তোমার গ্লাসের থেকে অনেক সময় এমসিকিউ হয় এমনটা আমি একটু বলতেছি, এমসিকিউতে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস এমসিকিউতে, তাহলে আমরা অ্যান্সারটা অনেক সময় এরকম পাবো, বলতেছি তোমাদের যে ক্যালসিয়াম সিলিকেট, তারপরে হচ্ছে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর ঠিক সিলিকন ডাইঅক্সাইড, ঠিক এভাবে তোমার হচ্ছে গ্লাসের ইয়েটা দেওয়া থাকে এমসিকিউ অপশনে। যখন এমসিকিউতে আছে এটা এমসিকিউতে, দ্যাট টাইম এইভাবে অপশনটা দেওয়া থাকে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্লাস হলে যদি এমসিকিউতে আসে আমরা দেখি যে এমসিকিউর অপশনটা এরকম থাকে,
এমসিকিউ যখন অপশন দেয় তখন ঠিক এইভাবে অপশনটা দেয়, তাহলে এটা এমসিকিউতে এটা জানা থাকবে আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে গ্লাসের জায়গায় যেটা জানবা তোমার, খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে, সেটা লাগে হোয়াই অ্যানিলিন, অ্যানিলিন ডাজ ইন গ্লাস ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং এটা খুবই ইম্পর্টেন্ট এবং রিপিট কোশ্চেন। ইম্পর্টেন্ট বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেগুলো রিপিট হয় অলমোস্ট, যেগুলো রিপিট হয়ে গেছে এই কোশ্চেন গুলাকে আমরা মনে করি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মধ্যে এটা একটা অ্যানিলিন অফ গ্লাস বলে, অ্যানিলিন তো এই কোশ্চেনটা করে যে হোয়াই অ্যানিলিন ডাজ ইন গ্লাস, অর্থাৎ কেন অ্যানিলিন করা হয়। তো এটা অনেকটা তোমরা থিওরিটিক্যালি দেখে নিবা যে অ্যানিলিন কেন করা হয়। হ্যাঁ আমি একটু বুঝাইয়া বলি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে এমনিতে গ্লাস তোমার যদি মানে অ্যানিলিন বিষয়টা কি, অ্যানিলিনটা হইতেছে কি যে গ্লাসকে মানে গ্লাস তো যখন ম্যানুফ্যাকচার করা হয় তখন এটা তো খুব হট থাকে, খুব গরম, হট, খুবই হট থাকে। তো পরে এটাকে তোমার এই যে গ্লাসটা এটা খুবই হট থাকে, তো এটাকে কি করা হয় একদম কোল্ড ওয়াটারে তোমার ইয়ে করা হয়, ধরো কোল্ড ওয়াটারে কন্ট্যাক্টে নিয়ে আসা হয়। তো যখন এই কোল্ড ওয়াটারে কন্ট্যাক্টে নিয়ে আসা হয় তখন তোমার হচ্ছে গ্লাসকে হঠাৎ করে কোল্ড কোল্ড ওয়াটারের ইয়েতে তোমার হচ্ছে গিয়ে কন্ট্যাক্টে নিয়ে আসা হয়, তারপরে তোমার আবার মানে এটাকে হিট দেওয়া হয়, আবার কোল্ড ওয়াটারে কন্ট্যাক্টে নিয়ে আসা হয়। তো এইভাবে কাজটাকে রিপিটেড করতে থাকে। তো এই রিপিটেড করলে আচ্ছা এখানে তোমার, এখানে তোমার বলতেছে যে গ্লাস ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট, কনসিকুয়েন্টলি আফটার গিভিং শেপ আ গ্লাস আর্টিকেল ইজ ইন মল্টিন স্টেট, ইট কুলস এট রুম টেম্পারেচার, দ্য আউটসাইড অফ দ্য গ্লাস আর্টিকেল বিকাম সলিড বাট দ্য ইনার পার্ট অফ দ্য আর্টিকেল স্টিল রিমেইনস মল্টেন, ওয়েন দ্য ইনার পার্ট অফ দ্য আর্টিকেল বিকাম সলিড ইট ডেভেলপস এ গ্রেট ইন্টারনাল স্ট্রেন অ্যান্ড সাবস্ট্রেট বিকামস ব্রিটল অ্যান্ড লাইক To avoid this, the glass article cools very slowly. This process is slow cooling is known as annealing. This type of glass আছে। ও তার মানে এটা কে বুঝাইতে চাইতেছে যে যাই, সেটা হচ্ছে যে গ্লাসটাকে তোমার আস্তে আস্তে ঠান্ডায় আনা হয়, মানে টেম্পারেচারটাকে গ্র্যাজুয়ালি কমাতে 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 আস্তে আস্তে ঠান্ডায় আনা হয়। মানে বলা হচ্ছে যে যদি এটাকে তোমার হঠাৎ করে ঠান্ডা করা হয় তাহলে বাইরের দিক থেকে হার্ড থাকবে কিন্তু ভিতরের দিক থেকে এটা মল্টেন থাকবে। তো দেখ তখন এটাকে কি করা হইতেছে যেটাকে স্লো কুলিং বলা হয়, তো স্লো কুলিং এর এই নামটাই হলো অ্যানিলিন। তো এটা একটু তোমরা দেখে নিবা যে কেন অ্যানিলিন করা হয়, কারণ এটা নয়তো ডাকটাইল হয়ে যাবে বা এটা তোমার হচ্ছে গিয়ে ব্রিটল হয়ে যাবে মানে ভাঙে যাবে, এই কারণে এটাকে অ্যানিলিন করা হয়। ডেফিনেশন অফ অ্যানিলিন বলা আছে এক জায়গাতে, দ্য প্রসেস ইন হুইচ দ্য গ্লাস আর্টিকেল ইজ হিটেড অ্যান্ড কেপ্ট অ্যাবোভ এ সার্টিন টেম্পারেচার for a long period then it is cooled very slowly to make the glass article into strong and uniformly cooled and uniformly dense glass material is known as annealing and oikhane question er ye boyer moto boshe ei question ta bolcheo why is annealing necessary for glass article so etar answer directly koreo dise tara mane tara question kore ekhane answer ta mention kore dise কোশ্চেন টু অ্যান্সার তারা করে দিছে, এটা একদম যতটুকু অ্যান্সার করা লাগবে তারা সেভাবে অ্যান্সারটা করে দিছে, তাহলে এটা ইম্পর্টেন্ট ভেবে তোমরা দেখে নিবা। এটা খুবই রিপিট কোশ্চেন হয়, খুবই রিপিট কোশ্চেন হয়। আচ্ছা তারপরে তোমরা যাবা হচ্ছে টাইপস অফ গ্লাসে, এই আর্টিকেলটাতে যাবা, টাইপস অফ গ্লাসের আর্টিকেলে যাবা। টাইপস অফ গ্লাসের আর্টিকেলে যায় তোমরা দেখা গেছে বেশ কিছু জিনিস পাবা, সফট গ্লাস, হার্ড গ্লাস, তারপরে যেমন পাবা হচ্ছে পাইরেক্স গ্লাস, হ্যাঁ এরকম গ্লাস পাবা। তারপরে হচ্ছে গিয়া তোমার তোমরা যেমন পাবা হচ্ছে গিয়া কালারফুল গ্লাস, অর্থাৎ কালারফুল গ্লাস এই জায়গাটাও পাবা। দেখবা যে কিছু কিছু তোমার কালার আছে, যেমন বলে যে ব্লু গ্লাস কিসের প্রেজেন্সে, ব্লু গ্লাস কিসের প্রেজেন্সে,
হ্যাঁ, যেমন কোবাল্ট প্রেজেন্সে বা নিকেলের প্রেজেন্সে বা আয়রনের প্রেজেন্সে, যেমন গ্রিন গ্লাস আয়রনের প্রেজেন্সে, তো এইগুলা তোমার জানতে হবে যে তোমার হচ্ছে কোন গ্লাসের কালারফুল যে গ্লাসগুলো আছে, কালারফুল সেই কালারফুল গ্লাসগুলো তে ধরো কোন কালারের গ্লাসে কোন ধরনের অক্সাইড থাকে বা কোন এলিমেন্টটা থাকে যে এই পার্টিকুলার কোন কালারের জন্য। তাহলে সফট গ্লাস, হার্ড গ্লাস, পাইরেক্স গ্লাস, তারপরে ল্যাবরেটরির জন্য হচ্ছে বোরোসিলিকেট, হ্যাঁ, তো এই জায়গাটা। আর হলো গিয়ে কালারফুল গ্লাস, অর্থাৎ কালারফুল গ্লাসের দেখবা যে আমরা এমসিকিউ পাই মাঝে মাঝে কালারফুল গ্লাস, যে কোনটা ধরো কালারফুল গ্লাস এ রঙিন কাঁচ, এই যে এখানে আছে কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ক্রোমিক অক্সাইড, নিকেল অক্সাইড, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কালারফুল গ্লাসের জন্য। কথা বুঝতে পারছো? তো টাইপস অফ গ্লাসের মধ্যে বললাম যেটা সফট, হার্ড, পাইরেক্স, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ল্যাবরেটরি গ্লাস। ল্যাবরেটরি মানে বিকার 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 বুরেট বুরেট, হ্যাঁ, বিকার বা বুরেট, এগুলো যেগুলো বোরোসিলিকেট বলে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি বলা হয় কালারফুল কালারফুল গ্লাস, কালারফুল গ্লাসে নিচের কোনটা থাকে, এরকম কোশ্চেন হবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট ইন কালারফুল গ্লাস। তাহলে সেখানে কোবাল্ট অক্সাইড আছে, নিকেল অক্সাইড আছে, আয়রন অক্সাইড আছে, ক্রোমিক অক্সাইড আছে, এগুলো আছে। তো এখানে দাগায় দাগায় পড়ে নিবা। আরেকটা জিনিস আছে আমরা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে এরকম যে গ্লাসের উপরে ড্রয়িং করার জন্য, গ্লাসের উপরে ড্রয়িং করে যখন, ঠিক আছে, গ্লাসের উপরে যখন ড্রয়িং করে তখন ওরা বলতেছে সেখানে এইচএফ ইউজ করা হয়, ড্রয়িং অথবা স্কেচ, স্কেচ করার জন্য হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করা হয়। কাঁচের উপরে দাগ দেয়, দাগ দিয়ে লাইন দেয়, ওই লাইনের উপরে হাইড্রোজেন ফ্লোরাইড তোমার ঢেলে দেয়। তো সেটার কথা এখানে আমরা পাচ্ছি, একটু দেখবা ওটাও, গ্লাসের জায়গায় মানে স্কেচ করতে হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গ্লাসের পার্ট আর কি। সে গ্লাসের ফর্মুলাটা জানতে চাইবে, 2 মার্কে বলবে অ্যানিলিন কেন করা হয়, তারপরে ক্লাসিফিকেশনের জায়গায় যাবা বা টাইপসের জায়গায় যাবা, আর এই যে ছোট ছোট যে ইনফরমেশন আছে সেগুলো নিবা। গ্লাস থেকে এরকমই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নম্বর হলো সিরামিক। এরপরে তোমরা যাবা হচ্ছে সিরামিকে, ঠিক আছে। তাহলে দেখতেছো ফার্স্ট ন্যাচারাল গ্যাস থেকে কি কি নিলা, কোল থেকে কি নিলা, তারপরে হচ্ছে ইউরিয়া থেকে কি নিলা, এরপরে হচ্ছে তোমার গ্লাস থেকে কি নিলা, এবার সিরামিকে গেলা, তখন সিরামিকের জায়গায় যাবা। তো সিরামিকে যায় এখানে তোমার সিরামিকে আমরা যেটা এ পর্যন্ত পাই তার মধ্যে একটা হচ্ছে যে এরকম একটা ফর্মুলা আছে, চায়না ক্লে, চায়না ক্লে অথবা এটাকে বলে কেওলিন। আমরা অনেক সময় এই ফর্মুলাটা এমসিকিউতে দেখি আসছে, চায়না ক্লে বা কেওলিন, চায়না ক্লে বা কেওলিন বলে, যার ফর্মুলাটা হচ্ছে এরকম Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, 2SiO2 আর 2H2O, এটা। তো যদি এমসিকিউ আছে না যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ চায়না ক্লে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কেওলিন, এটা খুবই কমন একটা এমসিকিউ, চায়না ক্লের এমসিকিউটা খুবই কমন। তাহলে কি দাঁড়ালো যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল সিলিকন ডাইঅক্সাইড আর 2 মোল ওয়াটার, এটা হচ্ছে চায়না ক্লে অর কেওলিন। এটা আমরা দেখবো এমসিকিউতে সিরামিকের। আর সিরামিকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে হোয়াই গ্লেজিং সাবস্টেন্স, হোয়াই গ্লেজিং সাবস্টেন্স ইউজড, ইজ ইউজড ইন সিরামিক। এই এমসিকিউটা আমরা হতে দেখি, এই যে সরি, এই 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 বিতে অনেক সময় আমরা এই কোশ্চেনটা আমার চোখে পড়ছে। এখানে বিসি স্যারের বইয়ে এটা লেখা আছে গ্লেজিং এর কথা, হ্যাঁ, গ্লেজিং কেন করা হয় সেটা, গ্লেজিং সাবস্টেন্স কেন ইউজ করা হয় সেটা এখানে বলা আছে। তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সিরামিক তো হলো গিয়ে পোড়া মাটি একরকম,
তো সেটা আসলে তোমার অনেকটা হয়, তোমার ওটা স্মুথ অতটা স্মুথ থাকে না বা ওটা অতটা ইউজেবল থাকে না, ঠিক আছে? পরে এটাকে স্মুথ করার জন্য বা ইউজেবল করার জন্য বা শাইনি করার জন্য কি করা হয়, গ্লেজিং সাবস্টেন্স ইউজ করা হয়। সিরামিকে আমরা যে সিরামিক ব্যবহার করি, এটা অনেকটা কাদামাটি টাইপের একটা মাটির একটা পাত্র, যা ওটার উপরে কি করা হয়, একটা গ্লেজিং সাবস্টেন্স দিয়ে ওটাকে এরকম কালারফুল করা হয়। তো এটা একটু জেনে নিবা, সিরামিকের জায়গায় বলতে গেলে এইটাই, মানে সিরামিকের জায়গায় আমরা 1 মার্ক একটা এমসিকিউ আর 2 মার্কের এটা পেতে পারি। তাহলে গ্লাসের পরে সিরামিকে এতটুকু দেখলেই হবে। আচ্ছা, চায়না ক্লে ওটা ছিল, চায়না ক্লে কোনটা বললে যারা, ওটা তো যে লিখলাম না তখন, যে একবার যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল সিলিকন ডাইঅক্সাইড আর 2 ওয়াটার, এটা এমসিকিউর জন্য খুব কমন একটা এমসিকিউ, খুবই কমন একটা এমসিকিউ। আমি এটা কতবার আমার চোখে পড়ছে, তোমরা এমসিকিউ সলভ করতে যায় দেখবা। আচ্ছা, এটা যখন হয়ে যাবে না, তারপরে আমরা 6 নম্বরে যায় তোমরা পাবা হচ্ছে পাল্প পেপার। তো পাল্প পেপার মানে পেপার ইন্ডাস্ট্রিজ আর কি, পাল পেপার মানে হচ্ছে যাবা তারপরে পেপার ইন্ডাস্ট্রিজে। তো পেপার ইন্ডাস্ট্রিজে যাবা যখন, সেখানে যে পাবা হচ্ছে তোমার হচ্ছে কি বলা হয় পাল্প প্রসেসিং, হ্যাঁ পাল্প মেকিং আর কি, যেটাকে বলা হয় পাল্প মেকিং, অর্থাৎ পাল্প কিভাবে তৈরি করা হয় সেটা একটু ফ্লোচার্ট দিয়ে দেওয়া আছে, সেটা একটু দেখবা। আচ্ছা, দেখার পরে এইখানে আমরা যেটা চোখে পড়ে পাল্পের জায়গায়, সেটা হইতেছে যে একটা ব্যাপার আছে, সেটা খুব কমন আমার চোখে পড়ে, কুকিং লিকার বলে ওটাকে, কুকিং লিকার, কোথাও না কোথাও আছে দেখবা কুকিং লিকার বলে। হ্যাঁ, গ্লাসে যে কুকিং লিকার, ইয়েস, পেপার ইন্ডাস্ট্রিতে কুকিং লিকার, কুকিং লিকারের এমসিকিউটা খুব আছে, কুকিং লিকারের, কুকিং লিকারের এমসিকিউটা খুবই আছে। তো এই কুকিং লিকার কি সেটা জানতে চায়, তো কুকিং লিকারটা আমি একটু দেখে নেই কোথায় আছে। কুকিং লিকার বলতে যেটা বুঝাইছে কুকিং লিকার, হ্যাঁ, আচ্ছা কুকিং লিকার বলতে যেটা দেখাইতেছে তারা, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের 58.6%, আর সোডিয়াম সালফাইডের হচ্ছে 27.1%, আর সোডিয়াম কার্বনেটের হলো গিয়া 14.3%। এটাই হচ্ছে কুকিং লিকার, খুব খুব কমন একটা এমসিকিউ, আমি কতবার যে দেখছি কুকিং লিকার। কুকিং লিকার দেখলেই বুঝবা যে তোমার হচ্ছে ফর্মুলাটা জানতে চাইলে এটা হচ্ছে তার ফর্মুলা, কুকিং লিকার এমসিকিউতে দেয় কুকিং লিকার। হ্যাঁ, আর কুকিং লিকার যদি ফ্লোচার্ট দেয়, কুকিং লিকারের যদি ফ্লোচার্ট থাকে তাহলে বুঝবা যে ওটা পেপার ইন্ডাস্ট্রি, কুকিং লিকার ফ্লোচার্টে থাকলে সেটা বুঝবা যে এটা হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি, তো সেই হিসেবে তখন পেপার ইন্ডাস্ট্রি অ্যান্সার করতে হয়। আচ্ছা, আরেকটা এমসিকিউ আমার খুব চোখে পড়তেছে, সেটা হলো কালকে কালকে না পরশু কোন একটা কোশ্চেন সলভ করলাম, সেখানে আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এইরকম যে বলা হয় ইয়ে করার জন্য, ডিকালারাইজিং জন্য, ডিকালারাইজিং, ডিকালারাইজিং কি দিয়ে করে, মানে এটা আমরা এই এমসিকিউটা আমার চোখে পড়ছে সেদিন, বলা যে পেপার ইন্ডাস্ট্রিতে ডিকালারাইজিং, তো ডিকালারাইজিং এখানে ব্লিচিং পাউডার ইউজ করা হয়, ডিকালারাইজিং এর জন্য ব্লিচিং পাউডার ইউজ করা হয়, ডিকালারাইজিং এর জন্য ডিকালারাইজিং এজেন্ট হিসেবে ব্লিচিং পাউডারের নামটাই আসছে, ব্লিচিং পাউডারটাই আসছে। হ্যাঁ, তো ব্লিচিং পাউডার, দ্যাট টাইম আনসার। তাহলে এখানে কুকিং লিকার একটা এমসিকিউ, তারপরে ব্লিচিং পাউডার একটা এমসিকিউ, ওকে। আমরা হোয়াট ইজ পাল্প, এটা আমি একবার কোন একটা বোর্ডে যেন চোখে পড়ছিল, হোয়াট ইজ পাল্প, হোয়াট ইজ পাল্প, এরকম একটা কোশ্চেন আমার চোখে পড়ছিল যে হোয়াট ইজ পাল্প, তো একটু জেনে নিও পাল্প কি। তো এভাবে তোমরা পেপারের জায়গায় যাবা, ঠিক আছে, এভাবে তোমরা পেপার ইন্ডাস্ট্রিটা পড়বা। আচ্ছা, পেপার ইন্ডাস্ট্রি যখন ডান হবে,
তারপরে চলে যাব হচ্ছে সিমেন্টে। এরপরেই আসবে হলো সিমেন্ট, এইটা আবার ভাইটাল, মানে ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে দুইটা ভাইটাল, ইউরিয়া আর সিমেন্ট। মানে ম্যানুফ্যাকচারিং এর দুইটা ভাইটাল, একটা লোকে ইউরিয়া আর একটা সিমেন্ট। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং আসলে ইউরিয়া আছে, নয়তো সিমেন্ট আছে। তাহলে সিমেন্টটা তোমার আবার ভাইটাল ক্রিয়েটিভের জন্য, সিমেন্ট। তা আমরা সবসময় সাজেশন দেই হচ্ছে যে ইউরিয়া প্রোডাকশন জানো, সিমেন্ট প্রোডাকশন জানো, তাহলে তুমি হোপফুলি যে ইকোনমিক থেকে অ্যান্সার করতে পারবা। তো এই কারণে চলে আসবে হচ্ছে তোমরা সিমেন্টে। আচ্ছা, সিমেন্টের জায়গায় তোমার আসলা, তো সিমেন্টের ম্যানুফ্যাকচারিংটা পুরোপুরি জানতে হবে, সিমেন্টের ম্যানুফ্যাকচারিং পুরো জানতে হবে। তবে তোমার হচ্ছে একটা এমসিকিউ আমরা চোখে পড়ে যে মেইন কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট কারেক্ট অপশন ছিল হলো গিয়ে ক্যালসিয়াম অক্সাইড। মেইন কম্পোনেন্টের এমসিকিউ আসছে কয়েকবার তো সিমেন্টের, তো তাতে কারেক্ট অপশন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কে কারেক্ট অপশন দেওয়া হয়েছে। আচ্ছা, সিমেন্টের জায়গায় একটা ওয়ার্ড আছে দেখবা, পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট। তো অনেক সময় এমন হতে পারে যে হোয়াট ইজ পোর্টল্যান্ড সিমেন্ট এটা জিজ্ঞাসা করার হতে পারে। এটা একটা আইল্যান্ডের নাম পোর্টল্যান্ড, তো ওই হিসেবে নাম হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। তো পোর্টল্যান্ড সিমেন্টের জায়গাটা জানলা, জানলা হচ্ছে গিয়া মেইন কম্পোনেন্টের এমসিকিউ আসে, সেই জন্য বললাম যে মেইন কম্পোনেন্ট বলতে কাকে বোঝায়। আচ্ছা, আর হচ্ছে যে এটা ম্যানুফ্যাকচারিং জানতে হয়, অর্থাৎ সিমেন্টের ম্যানুফ্যাকচারিংটা জানতে হয়। তো সিমেন্টের ম্যানুফ্যাকচারিং এর জন্য যে রিয়াকশন করা লাগবে সেটা বিশ্লেষণে বইয়ের 735 নম্বর পেজে সুন্দর মতো দেওয়া আছে। দেখো মানে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর যে পার্টটা আর কি। হ্যাঁ, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এ যেমন তোমরা তিনটা অংশে রিয়াকশন দেখাই দিচ্ছ না, এমনি সিমেন্টেরও তোমার হচ্ছে গিয়া রিয়াকশন আছে। আর সিমেন্টের রিয়াকশনটা অলমোস্ট হচ্ছে যে কিছু দেখবা যে তোমার কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন হলো রিয়াকশনটা এইরকম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড। প্রথমে হচ্ছে টু ক্যালসিয়াম অক্সাইড ডট সিলিকন ডাইঅক্সাইড, তো এটা এটা দিচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড দিয়ে ফার্স্ট হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট, আবার সেই ক্যালসিয়াম অক্সাইডের তিনটা, তার সাথে আবার সিলিকন ডাইঅক্সাইড, তাতে হচ্ছে সি ক্যালসিয়াম অক্সাইড আর SiO2, মানে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। আচ্ছা, তারপরে দিছে হচ্ছে সি ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, দিয়ে দিছে হচ্ছে সি ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ও মানে খুব সহজই, দেখো মানে কষ্ট করে মনে রাখো, দেখো কেমনে হয় কি, মানে লেফটার রাইট কিন্তু জাস্ট একরকমই, ঠিক না? তাহলে এটাকে তখন বলছে যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, আবার টু ক্যালসিয়াম অক্সাইড, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড, তা দিয়ে হচ্ছে টু ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে ডাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। তার মানে ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। খুব সহজ জিনিস, তো একটু কষ্ট করে মনে রেখো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস শেষে ফেরিক অক্সাইড আসছে, আবার দেখা যায় মিলে হইছে ফোর ক্যালসিয়াম অক্সাইড ডট অ্যালুমিনিয়াম অক্সাইড ডট ফেরিক অক্সাইড, আর পরে শেষের নাম দিছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরিক। এই হচ্ছে টোটাল ব্যাপারটা, সো দ্যাট এটা তোমরা মনে হয় খুব নিজেদের একটা ওন ওয়েতে বের করে নিবা, তোমরা তোমাদের ওন ওয়েতে করে নিবা। এটাই হলো মেইন পার্টটা আর কি সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য। তো খুব ইজি রিয়াকশন, খুব টাফ টাফ কিন্তু হলো না, মানে দেখতে মনে হবে আর টাফ, বাট আসলে খুব বেশি টাফ হবে না তোমাদের জন্য। তো এই যে এই জায়গাটাতে দেখবে পয়েন্ট 1, 2, 3, 4 চারটা পয়েন্ট দেওয়া আছে, বলা আছে কেমিক্যাল রিয়াকশন টেকিং প্লেস ইনসাইড দ্য কিলন, যাই হোক, অর্থাৎ তোমার হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ। আচ্ছা, এখন তোমার যে জিনিসটা আছে এখানে সিমেন্টের জায়গায়, খুব ভাইটাল একটা তোমার হলো ইয়ে আছে, অপশন আছে খুব ভাইটাল, সেটা হচ্ছে যে এখানে তোমার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে
ক্লিংকার করতে হয়, ক্লিংকার তৈরি করতে হয়। সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে ক্লিংকার তৈরি করতে হয়, ক্লিংকার। তো ওই ক্লিংকার যেটা তৈরি করতে হয় সেই ক্লিংকারের মধ্যে 2-3% জিপসাম ইউজ করতে হয়, 2-3% জিপসাম ইউজ করে ক্লিংকার মেকিং এ। তো ক্লিংকার মেকিং এ কেন 2-3% জিপসাম ইউজ করে, অথবা অনেক সময় ডাইরেক্ট বলে যে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ কেন 2-3% জিপসাম ইউজ করে, এই কোশ্চেনটা মনে হয় যেন একদম টপ মোস্ট প্রায়োরিটি পায়। এই কোশ্চেনটা একদম মনে করো যে টপ কোশ্চেন হচ্ছে এটা, যে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ অথবা ক্লিংকার তৈরিতে মেকিং এ কেন 2-3% জিপসাম ইউজ করা হয়। তো এটা খুবই খুব 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 এক কমন একটা কোশ্চেন। অ্যান্ড ইউ নো যে তোমার এই 2-3% জিপসামের কথাটা আসলেই বুঝবা যে এটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। তো দেখ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং হলো এটা, যেমন তোমার এখানে লেখা থাকে আর্জেলিয়াস, স্পেলিং আর্জেলিয়াস ক্যালকেরিয়াস এরকম একটা ব্যাপার থাকবে। হ্যাঁ আর জি আর জি লে সিয়াস, হ্যাঁ আর্জেলিসিয়াস এরকম তার কি স্পেলিং। হ্যাঁ আরেকটা আছে ক্যালকারাস, ক্যালকারাস। তো তোমার হচ্ছে কি সিমেন্টে, ধরো সিমেন্টে টু টাইপ অ্যাপ্লাই করা হয়, ইউজ করা হয় টু টাইপের, একটা হচ্ছে ক্যালকারিয়াস আর ক্যালকারাস, আরেকটা হচ্ছে কি আর্জেলিয়াস, ক্যালকারাস আর্জেলিয়াস। তো ক্যালকারাস আর্জেলিয়াস বলতে আর্জেলিয়াস ক্যালকারাস মানে হচ্ছে বাংলায় বলে অম্লীয় ক্ষারীয়। তো এটাও অনেক সময় তোমার এমসিকিউতে আসে, সামটাইম এটাও তোমার এমসিকিউতে আসে, যেমনটা যে আর্জেলিয়াস ক্যালকারিয়াস। হ্যাঁ আচ্ছা ক্যালকারিয়াসে হচ্ছে ক্যালকেরিয়াস যেটাকে বলতেছে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়া তাহলে ক্যালকেরিয়াসে হলো ক্যালসিয়াম অক্সাইড, ইয়ে ক্যালকারিয়াসের জায়গা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর আর্জেলিয়াস হচ্ছে এই যে Fe2O3। তাহলে যদি এমসিকিউ আসে না আসতে পারে যে কোনটা আর্জেলিয়াস কোনটা ক্যালকারিয়াস, কোনটা আর্জেলিয়াস কোনটা হচ্ছে ক্যালকারিয়াস, এমসিকিউ তে আসে। তো ক্যালকারিয়াস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে আর্জেলিয়াস হচ্ছে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। তো এটা এমসিকিউ তে আসে, আর এই এটা এই 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 আর্জেলিয়াস আর হচ্ছে ক্যালকারিয়াস এইগুলো লেখা থাকলে সেটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ যায়, তো সিমেন্ট ম্যানুফ্যাকচারিং তখন মেনশন করতে হয়। এবার আসি যেটা ওই যে 2-3% জিপসামের ব্যাপারটা কেন, সেটা একটু তোমার দেখবা যে অ্যান্সার আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা দেখবা। তো 2-3% যেটা জিপসাম ইউজ করা হয় জিপসাম, তো সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে, বলতেছে যে সিমেন্ট যখন মেক করা হয় সিমেন্টের যে ধরো যেই তোমার হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট বা তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম সিলিকেট, যে এগুলো বলা হয়ে থাকে যে কি হয় মানে যখন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করব তখন এগুলো মানে তোমার হয়ে যায় ইয়ে হয়ে যায় লাইক কি বলা হয় এগুলো কোয়াগুলেশন হয়ে যায়, কোয়াগুলেট হয়ে যায় মানে জমে যায়। মনে করো প্যাকেট করে তুমি প্যাকেট করছো, তো প্যাকেজিং হওয়ার পরে দেখা যাবে এগুলো ভিতরে ভিতরে জমা হয়ে যায়, ঠিক আছে জমা হয়ে যায় মানে জমাট বেঁধে যায়, কোয়াগুলেশন হয়ে যায়, কোয়াগুলেশন হয়ে যায় জমাট বেঁধে যায়। তো এই জমাট বাধাটা বা এই যে এটা যেন না হয় সেই জন্য তোমার এই জিপসাম ইউজ করা হয়, মানে এটা যেন তোমার হচ্ছে আরেকটা জিনিস হলো গিয়া যে এটা মেইনলি কি করে জানো, মানে এই জিপসাম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে এটা সিমেন্টটাকে খুব তাড়াতাড়ি জমতে দেয় না, সোজা কথা আর কি যে সিমেন্টটাকে খুব তাড়াতাড়ি জমতে দেয় না। যেমন মনে করো আমরা তো ধরো সিমেন্টটাকে পানি দিব, ঠিক না, সিমেন্টে পানি দিব, সিমেন্টটা পানি দেওয়ার পরে সেই সিমেন্টটা গোলানো যেটাকে বুঝো তোমরা, এরকম করার পরে তারপরে আমরা ওইটাকে নিয়ে ধরো আমাদের কনস্ট্রাকশনে প্লেস করব, কনস্ট্রাকশনে প্লেস করব, তারপরে আস্তে আস্তে পানি দিব এবং পরবর্তীতে সেটা কি হবে তোমার আস্তে আস্তে হার্ড হবে, এই তো। তো এখন যেটা বলা হইতেছে যে জিপসাম কি করে, মানে যেটা বলা হইতেছে খুব তাড়াতাড়ি কোয়াগুলেশন হয় না, মানে ধরো মানে জিপসাম না থাকলে যেটা হইতো যে সিমেন্টটা খুব হার্ড হয়ে যেত, মানে প্রথমে মানে খুব তাড়াতাড়ি জমে যেত, সোজা কথা যেটা যে সিমেন্টটা খুব তাড়াতাড়ি জমে যেত যদি না জিপসাম থাকে, জিপসাম না থাকলে যেটা হয় যে সিমেন্ট খুব তাড়াতাড়ি জমে যায়, কিন্তু এটা যেন খুব তাড়াতাড়ি জমে না যায়
সেই জন্য জিপসাম দেওয়া হয়। জিপসাম দিলে এটা একটু ধীর হয়, একটু স্লো হয়ে যায়, একটু স্লো হয়ে যায়। তো এই স্লো করার জন্যই জিপসাম দেওয়া হয়। আর সেকেন্ড কথা হচ্ছে, যখন আবার তোমার এই এটা যখন আবার হার্ড হয়, মানে অর্থাৎ যখন এটা আবার জমে কিংবা যখন ওয়াটারের কন্ট্যাক্টে আছে, যখন এটা হার্ড হয় তখন খুবই হার্ড হয়। তাহলে একদিকে এটা খুব তাড়াতাড়ি জমতেও দিচ্ছে না, আবার যখন এটা তোমার হার্ড হচ্ছে তখন কিন্তু খুবই হার্ডও হয়। তাহলে দুইটা কারণে এখানে জিপসাম দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে এটা যেন জমে না যায়, সিমেন্ট যেন জমে না যায়, বা সিমেন্টটা যেন তাড়াতাড়ি জমে না যায় সেই জন্য। আরেকটা হচ্ছে এটা যখন কনস্ট্রাকশনে দেওয়া হয় তখন এটা এই এই কনস্ট্রাকশনটা বা যা পিলারটা বা যা কিছু আছে সেটা খুব হার্ড হয় আর কি। মানে এটা জমার পরে খুব হার্ড হয়, কিন্তু জমতে দেরি সময় নিবে, জমতে সময় নিবে, কিন্তু জমার পরে আবার কি হবে এটা খুব হার্ড হবে। তো সেই কারণে ক্লিংকার ইউজ করা হয়। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে তোমরা একটু বুঝে নিবা। একবার একটা এমসিকিউ আমার চোখে পড়ছিল, ইয়েস এমসিকিউ না, একবার একটা সিকিউ চোখে পড়ছিল। সিকিউটা এমন ছিল যে সিমেন্ট এ, আর একটা ছিল সিমেন্ট বি। সিমেন্ট এ যেটা আর সিমেন্ট বিটা, তারা কি করছে জানো? সিমেন্ট এ তে কিছুই মেনশন করে নাই, আর সিমেন্ট বি তে 2-3% জিপসাম দিয়ে দিছে। তার মানে যে কোশ্চেনটা তুমি বি এর জন্য পড়লা, ওই কোশ্চেনটা এখন ডি এর জন্য হয়ে গেল। অর্থাৎ সিমেন্ট এ দিছে, সিমেন্ট বি দিছে, দিয়ে কোশ্চেনটা ছিল এরকম যে কোন সিমেন্টটা হচ্ছে তোমার গুড কোয়ালিটি, বা কোন সিমেন্টটা হচ্ছে গিয়ে তোমার বেস্ট, অর্থাৎ সিমেন্ট এ নাকি সিমেন্ট বি। তো তখন ডেফিনেটলি স্টুডেন্টদের চোখে পড়ছে কি যে একটাতে জিপসাম দেয় নাই আর একটাতে জিপসাম দিচ্ছে। তার মানে জিপসামের কারণেই সিমেন্ট এ আর সিমেন্ট বি ডিফারেন্সিয়েট হয়ে গেছে, বা এদেরকে ডিফারেন্সিয়েট করতেছে কিসের বেসিসে, জিপসামের বেসিসে। তো জিপসাম দিয়ে এটা করা হবে। তো এই কারণে ওই পার্টটা খুব জানা থাকলে হবে কি, এই জায়গাতেও কিছুতে হেল্প হবে যে এই টাইপের যে কোশ্চেন আমরা দেখলাম, এই ধরনের কোশ্চেন ওইখানে করা যেতে পারে। তাহলে আমরা রিপিট করতেছি যে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ কিন্তু তোমার ম্যানুফ্যাকচারিংটা জানতে হবে। সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর মানে সিকিউ ওরিয়েন্টেড হচ্ছে ইউরিয়া আর সিমেন্ট, সিকিউ ওরিয়েন্টেড হচ্ছে ইউরিয়া আর হচ্ছে সিমেন্ট, আর বাকি যেই কটা ছিল সবই হলো এমসিকিউ অথবা এ আর বি এর জন্য, এ বি এমসিকিউ, এ বি এমসিকিউ। তবে সি ডি ওরিয়েন্টেড যদি বলি বা সিকিউ ওরিয়েন্টেড, তাহলে সেটা ইউরিয়া আর সিমেন্টের মধ্যেই আছে। অর্থাৎ এই দুইটা ম্যানুফ্যাকচারিং জানাটা খুবই দরকারি, কারণ এই দুইটা ম্যানুফ্যাকচারিং তোমার ইয়েতে দিতে পারে, সিকিউ দিতে পারে। সো দ্যাট এটা আচ্ছা। তারপরে তোমরা যা শেষ করবা হচ্ছে, শেষ যেটা করবা সেটা হলো গিয়া 8 নাম্বার। এইট নাম্বারে যাবা, তারপরে আমি যেভাবে তোমাদেরকে গাইড দিলাম সেইভাবেই গাইডটা ফলো করো, তাইলেই হবে। এরপরে চলে যাবা ট্যানিং এ, ঠিক আছে? অর্থাৎ ট্যানিং এ যাবা, সেখানে যা জানবা যে হোয়াট ইজ ট্যানিং, ওটা জানবা ট্যানিং কি, ট্যানিং এর প্রসেসটা জানলা, ঠিক আছে? তবে ট্যানিং এর যেটা হবে, ট্যানিং এর তোমার ওই যে সি টাইপের কোশ্চেন যেটা, সেটা হবে না, সেটা হওয়ার চান্স কম। ট্যানিং এর জন্য তোমার যেমনটা হলো তোমার তাই ট্যানিং এর যেমন যে ওয়েস্টেজ থাকে সেখানে খুব রিসোর্স থাকে হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের, ক্রোমিয়ামের। অনেক সময় একটা এমসিকিউ আমরা আসতে দেখবো যে হুইচ অফ দ্য হ্যাভি মেটাল, হুইচ অফ দ্য হ্যাভি মেটাল ইজ ফাউন্ড ফ্রম ট্যানিং বা ট্যানার ইন্ডাস্ট্রি, তাহলে সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সোর্স, তার ক্রোমিয়ামের খুব বেশি পরিমাণ ক্রোমিয়াম পাওয়া যায় হচ্ছে, বা ক্রোমিয়ামের যে পলিউশনটা সেটা বিকজ অফ ট্যানিং, ট্যানিং এর জন্য এটা হয়, ঠিক আছে? ট্যানিং প্রসেস করতে যায় তোমার, ট্যানিং করতে যায় এই ক্রোমিয়ামটা বেশি হয়, কারণ এটাকে বলা হয় ক্রোমো ট্যানিং। মানে একটা ট্যানিং এর নামই আছে ক্রোমো ট্যানিং, ক্রোমিয়াম সল্ট ইউজ করে এই কারণে বলে ক্রোমো ট্যানিং। তাহলে ট্যানিং কেন, এটা ডেফিনেটলি জানতে হবে, ঠিক আছে? যে ট্যানিং কি, ট্যানিং এর কি এন্ড ট্যানিং এ ক্রোমিয়ামের একটা ইউজ আছে সেটা জানতে হবে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হোয়াই সল্ট আর ইউজড ইন ট্যানিং, যে ট্যানিং এ কেন সল্ট ইউজ করা হয়, এটা খুবই, এটা বোধ হয় এই যে লাস্ট বারো বোধ হয় 2020 এসছে, 2020 মনে হয় আমার যতটুকু মনে হয় যে এটা এসছে। তো এই কোশ্চেনটা প্রায় আছে যে সল্ট কেন ইউজ করা হয় ট্যানিং এ, সোডিয়াম ক্লোরাইডও ইউজ করা হয় তোমরা জানো, ঠিক না? যে চামড়া প্রসেস করতে গেলে এখানে লবণ ঢেলে দেয় না, তো কেন সেটা এটা আস করে যে লবণ কেন দেওয়া হয়, সল্ট কেন দেওয়া হয়। তো এটার দুইটা কারণ দেখানো হয়, একটা হচ্ছে যে এটা কি করে, ড্রাই করে,
চামড়াটাকে কি করে দেয়, ড্রাই করে। এটা হচ্ছে সল্ট ইউজ করার একটা কারণ যে এটা ড্রাই করে। আরেকটা জিনিস হচ্ছে ব্যাকটেরিয়া কিল করে, ব্যাকটেরিয়া কিল করে। অর্থাৎ ব্যাকটেরিয়া হয় কি, চামড়া পচে যেতে পারে, চামড়া স্পয়েল হতে পারে, সেই কারণে ব্যাকটেরিয়ার কারণে এটা হয়। তো সল্টি করে ব্যাকটেরিয়া কিল করে, তো ব্যাকটেরিয়া কিল করে বা ড্রাই রাখে, কারণ ওয়াটারের প্রেজেন্সে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ে, এই কারণে এটাকে ড্রাই রাখে, আর ব্যাকটেরিয়া থাকলে সেটাকে কিল করে। তো এই কারণেই সল্ট ইউজ করা হয়। তো এটা টু মার্কের জন্য কোশ্চেন হবে, এটা টু মার্কের জন্য কোশ্চেন হবে, ঠিক আছে? এভাবে তোমরা ট্যালিং এর জায়গাটা মানে দেখে যাবে আর কি। তোমার শীতে হয় কি প্রসেস দেওয়া থাকে, শীতে প্রসেসটা দেয়, ওকে? শীতে নর্মালি যে প্রিন্সিপাল অফ প্রসেস এইটা দেয় আর কি শীতে, আর ঠিক ডিতে পলিউটেন্ট বা পলিউশনের উপরে কোশ্চেন হয়। এটাই আমরা অল টাইম দেখি যে তোমার প্রিন্সিপাল অফ প্রসেসটা দেয় শীতে, আর ডিতে হচ্ছে তার পলিউশন মেনশন করতে বলে। তাহলে আমরা যেমনটা দেখলাম যে ইউরিয়া ইন্ডাস্ট্রি, যেমনটা দেখলাম হচ্ছে গ্লাস ইন্ডাস্ট্রি, যেমনটা দেখলাম আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি, যেমনটা দেখলাম হচ্ছে আমরা হচ্ছে সিরামিক ইন্ডাস্ট্রি, আমরা দেখলাম হচ্ছে পেপার। তো এই জায়গায় এই এই প্রসেসটারই কি করতে হবে তোমার, প্রসেস অ্যান্ড পলিউশন, প্রসেস পলিউশন, প্রসেস পলিউশন, ইউরিয়া প্রসেস পলিউশন, গ্লাস সিমেন্ট সিরামিক পেপার। তবে পলিউশনের জায়গায় আমি একটু দেখি যে টেক্সটাইল এই দুইটাকে বেশি তোমার হচ্ছে এমফাসাইজ দেওয়া হয়, ওকে? টেক্সটাইল আর ট্যানারি এইটা তোমার পলিউশনের জায়গাতে বেশি ইফেক্টিভ। অর্থাৎ প্রসেসের জায়গায় তোমার হচ্ছে ইউরিয়া গ্লাস সিমেন্ট সিরামিক পেপার প্রসেসে, বাট পলিউশনে হচ্ছে গিয়া টেক্সটাইল আর ট্যানারিটাই হচ্ছে গিয়া মোস্ট কমন আর কি পলিউশনে। বিকজ আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের কথা বলা থাকবে, কথা বলা থাকবে, তো এদের পলিউশনের ডেসক্রিপশনটাই আসার চান্স বেশি থাকে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়ার মানেটাই হলো গিয়ে যে প্রসেস অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ প্রসেস জানবো সবগুলোর ফ্লোচার্ট সহ, আর হচ্ছে গিয়ে পলিউশন পার্টটা জানবো। তো এই যে পলিউশন পার্টটা জানবো, পলিউশন পার্টটার মেইনলি আমরা টাইপ অফ পলিউটেন্টস বা পলিউটেন্টস গুলো কি সেটা জানলে পরে সেটা ডেসক্রিপশন দেওয়া যাবে। তা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে বিষয়টা এরকম যে দ্য পলিউটেন্ট ফাউন্ড ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দেয়ার হার্মফুল এফেক্ট ইন শর্ট। এই যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, ইউরিয়া ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি, তো এই টেবিলটা মনে হয় যদি তোমরা মনে রাখো এই টেবিলটা, তাহলে সেখানে কিন্তু তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। এখানে তোমার হচ্ছে ওয়েস্টেজ দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে তার এফেক্ট দেওয়া আছে, তো এগুলোই তো ইউজুয়ালি জানতে চায়। তো এই টেবিলটা থেকে তোমরা এই হেল্পটা পেতে পারো। এই টেবিলটা দেওয়া আছে, সব রাইটারের বইয়ে এরকম করে দেওয়া থাকার কথা, তো তোমরা প্লিজ এটা একটু ফলো করবা। এটা ফলো করলে তাহলে তোমার যেটা যে ইন্ডাস্ট্রি হোক না কেন, তাহলে তুমি ডিটেলসে লিখতে পারবা। তো এইটা হচ্ছে কি খুব কমন, মানে আমরা আজকে কোশ্চেন নিয়েও কথা বলবো, তো তখনই আমরা বুঝবো দেখবো যে আসলে কতটা কমন এগুলো আর। তাহলে এই পলিউশন গুলা যে টেবিলটা আমি দেখালাম যে এভাবে পলিউশন গুলা দেখবা, তো পলিউশন দেখানোর পরে আচ্ছা তারপরে তোমরা যেটাতে পাবা মানে একটা ইম্পর্টেন্ট আরেকটা সাইডে যাবা, তারপরেই একটা এরপরেই যে ইম্পর্টেন্ট সাইডটাতে যাবা সেটা হচ্ছে যে এরকম তোমার একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে ইসিপি, যেটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। এটার উপরে তোমাদেরকে একটু স্টাডি করা লাগবে, হ্যাঁ? অর্থাৎ তোমার ইটিপিএর, হ্যাঁ, ইটিপিএর যে ফাংশনটা, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা,
টেক্সটাইল এন্ড ট্যানারির জন্য খুবই ইম্পর্টেন্ট, টেক্সটাইল এন্ড ট্যানারির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাট অনেক সময় হবে কি কোশ্চেনটা এরকম হতে পারে যে টেক্সটাইল ট্যানারি দেওয়া থাকলো, তাদের পলিউশনের এফেক্টটা সাথে সাথে আবার বললো যে কিভাবে এটা রিমুভ করা যায়, প্রিভেনশন কি, এটা প্রোটেকশন কি, তো সেখানে ইটিপি দিয়ে সেটা এক্সপ্লেন করতে হবে। তো সেই কারণে ইটিপি পার্টটা একটু দেখে যাবা, এখানে কিছু মেকানিজম আছে, কিছু ফ্লোচার্ট আছে, ইটিপি ডিফারেন্ট মেথড আছে, বায়োটেকনোলজি ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ক্যাটালাইটিক কনভার্টার, ইলেকট্রোলাইসিস ট্রিটমেন্ট, এরকম না কিছু দেওয়া আছে। তো এই ইটিপিটা ইফেক্টিভ কেন, হ্যাঁ, বা ইটিপিটা কম্পালসারি কেন, অনেক সময় এরকম কোশ্চেনও হয় ইন্ডাস্ট্রির জন্য। সো দ্যাট তোমরা এটাও পড়ে নিবা। এটা হচ্ছে থেকে ইন্ডাস্ট্রিয়াল যে ফ্লোয়েন্ট গুলো বেরোয় এদেরকে ট্রিটমেন্ট করে তারপরে ডিসপোজ করে, তাহলে কি হয় এদেরকে ট্রিটমেন্ট করে ডিসপোজ করলে পরে ওয়াটার পলিউশনের চান্সটা কমে যায়, এটা একটু দেখতে হয় আর কি। আচ্ছা, তারপরে যেটা দেখাই খুবই ইম্পর্টেন্ট আরেকটা পার্ট আছে এখানে, সেটা হচ্ছে রিসাইক্লিং। রিসাইক্লিং এর পার্টে খুব বেশ ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে। রিসাইক্লিং বলতে তোমার যেমন এটা আসতেছে, যেমন তোমার আয়রনের কথা আসবে, আয়রনের কথা আসবে, কপার রিসাইক্লিং হয়, কপারের কথা আসে, অ্যালুমিনিয়ামের রিসাইক্লিং হয়, অ্যালুমিনিয়ামের কথা আছে, হ্যাঁ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেপার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে পেপার রিসাইক্লিং এ। তো রিসাইক্লিং আয়রন, আয়রন রিসাইক্লিং করা তো বুঝছো যে আয়রন যে ধর যখন আয়রন কাস্টিং করা হয় তখন কিন্তু এই আয়রন গুলো বিভিন্ন স্ক্রাপ ব্যবহার করে, স্ক্রাপ ইউজ করে তারপরে সেগুলো মেল্ট করে, করে তারপরে সেখান থেকে আবার আয়রন এক্সট্রাক্ট করে, তাহলে এটা রিসাইক্লিং এর পার্ট, ঠিক না। কপার এক্সট্রাকশন হয় অ্যালুমিনিয়াম, এখানে বিভিন্ন কান্ট্রি রেফারেন্স দেওয়া আছে যে কোনো কোনো দেশে 60% অ্যাবাউট অ্যালুমিনিয়াম কি করে শুধু রিসাইক্লিং ই করে, তো ওরকমটা আর কি। পেপার রিসাইক্লিং তো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড একবার একটা বোর্ডে কোশ্চেন এসেছিল এরকম যে পেপার রিসাইক্লিংটা ইকো ফ্রেন্ডলি অ্যান্ড মানি সেভিং অ্যান্ড ইকোনমিক্যাল, মানে তোমার হচ্ছে গিয়া পেপার রিসাইক্লিংটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমিক্যাল, অবশ্যই সেটা বলা যায়। এটা ইকো ফ্রেন্ডলি তো অবশ্যই, পেপার ইন্ডাস্ট্রিতে যদি রিসাইক্লিং করা যায় তাহলে আমাদের যে তোমার প্ল্যান্টের যে ডিস্ট্রাকশন হয় সেটা কমে যাবে, তারপরে হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল তো অবশ্যই, যেহেতু রিসাইক্লিং কস্টিং কম করবে, তো দ্যাট ইকোনমিক্যাল অ্যাডভান্টেজেস গুলো বলতে হবে। তো রিসাইক্লিং এর জায়গাটা না খুবই ইম্পর্টেন্ট। রিসাইক্লিং এ এখানে যেটা বলা থাকবে দেখবা সেটা হচ্ছে যে কি করে রিসাইক্লিং করা হয়, একটা হচ্ছে রিসাইক্লিং এর বেনিফিট কি, রিসাইক্লিং কি করে অ্যান্ড হচ্ছে তার বেনিফিট, এই দুইটা জিনিস সহ পুরো ব্যাপারটাকে হয় রিসাইক্লিং এর। তার মানে আমরা আজকে পলিউশনের কথাটা জানলাম, জানতে হবে পলিউশন পার্টটা, জানতে হবে ইটিপি পার্টটা, জানতে হবে রিসাইক্লিং পার্টটা, অ্যান্ড এট দ্য এন্ডে যা জানবা হচ্ছে যে দেখবা যে আছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, অ্যান্ড এন্ডে যা দেখবা যে এই চ্যাপ্টারে সেটা হলো গিয়ে ন্যানোটেক। ন্যানো টেকনোলজি নিয়ে মনে হয় আইসিটিতেও চ্যাপ্টার আছে, তো ন্যানো টেকনোলজি নিয়ে এখানে অনেক ইনফরমেশন আছে, ন্যানো পার্টিকেল কি, ন্যানো টেকনোলজি কি, ন্যানো পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক কি সেগুলো জানা, হ্যাঁ, এবং ন্যানো টেকনোলজির ইউজেস অ্যাডভান্টেজ এগুলো জানা। তো এই জিনিসগুলো জেনে আমার মনে হয় এগুলো রিডিং করতেই হবে। তো দিস ইজ আ বিগ চ্যাপ্টার, বাট এটা তোমাদেরকে রিডিং করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট যে তোমাদেরকে এটা নিজেদের দায়িত্ব নিয়ে করতে হবে, হ্যাঁ। তো এইভাবে আমরা যদি শুরু থেকে দেখি তাহলে আমরা যেটা বুঝলাম যে এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে ন্যাচারাল গ্যাস নিয়ে, তারপরে কোল নিয়ে, এরপরে হচ্ছে ইউরিয়া, দেন হচ্ছে তোমার সিরামিক, সিমেন্ট, গ্লাস, ক্যানিং, পেপার ইন্ডাস্ট্রি, এগুলো হওয়ার পরে দেন হচ্ছে তাদের পলিউশন পার্টটা, ইফ্লুয়েন্ট পার্টটা, ইফ্লুয়েন্ট পার্ট হওয়ার পরে তাদের হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট পার্ট, তারপর রিসাইক্লিং পার্ট, অ্যান্ড সেশন ন্যানো টেকনোলজি। এই হচ্ছে কি আসলে চ্যাপ্টারটা। আমরা এই চ্যাপ্টারটাকে অনেকে স্কিপ করে যায়, অনেক টিচাররাও এটা আসলে পড়ায় না ঠিকভাবে, সাজেশন দিয়ে দেয়, বলে যে এটা সাজেশন দিয়ে দিলাম এটা করো, কিন্তু আমি এটা আলোচনায় নিয়ে আসার অর্থ হচ্ছে গিয়ে আমরা আসলে বুঝলাম যে আসলে ওভারঅল চ্যাপ্টারটাতে করণীয় কি থাকবে, আমরা অন্তত পক্ষে সেটুকু আমার মাথায় রইল আমাদের। আচ্ছা, এখন আমরা আসো যে জিনিসটা, সেটা হচ্ছে যে এটা তো বললাম যে এই এই ছবিটা আমি তুলে রাখছি এই কারণে যে ইফেক্ট পলিউটেন্স এন্ড ইফেক্টটা শর্টকাট করার জন্য, হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা ইন ফ্রন্ট অফ ইউ যেটা দেখতেছো সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কি ধরনের নলেজ বেসড কোশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে,
কি ধরনের নলেজ বেস কোশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে এই চ্যাপ্টারে, আমরা সেটা দেখলে কিন্তু আইডিয়া করতে পারবো। যখন আমরা পড়বো তখন আমাদের যদি আগে থেকেই মাথায় থাকে যে এই ধরনের এগুলো আসছে ক্রিয়েটিভের সাথে, তাহলে আমাদের তখন কিন্তু পড়ার সময় আমরা ওগুলো মার্ক করে রাখবো। যেমন হোয়াট ইজ ইটিপি, এটা সেভারাল টাইম আসছে এখানে। আমার মনে হয় না যে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে এখানে, 16-19 পর্যন্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, এর বেশিও কিন্তু এটা এসে থাকবে। হোয়াট ইজ ইটিপি খুবই কমন আসে, কল্ড ন্যানো পার্টিকেল কি সেটা দেখো কতবার আসছে কতগুলো বোর্ডে, সিরামিকের ডেফিনেশন আসছে, পোর্টল্যান্ড সিমেন্টের ডেফিনেশন আসছে, লেদার ট্যানিং কি সেটা আসছে, রিসাইক্লিং এর ডেফিনেশন আসছে, অ্যানিলিন যেটা কালকে বললাম যে গ্লাসের অ্যানিলিন সেটা নিয়ে আসছে, ক্লিংকারের সিমেন্টের জায়গায় বলছিলাম যেটা আসছে, ন্যানো পার্টিকেল কি আবার সেটা এখানে লিখছে। আমরা বুঝে ফেললাম যে আসলে নলেজ বেস কোশ্চেন হলে এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসছে, আর নলেজ বেস কোশ্চেন তো অন্য অন্য বিভিন্ন কোশ্চেনের সাথে মিক্স আপ হয়ে আসবে, সো দ্যাট নলেজ তো মিস করা যাবে না। এরপরে আমরা আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন যেটা বা রিয়েলাইজেশন কোশ্চেনটা, আমরা রিয়েলাইজেশন বেসড কোশ্চেন গুলো দেখে নেই যে আসলে এই চ্যাপ্টার থেকে কি ধরনের রিয়েলাইজেশন গুলো আসছে। দেখা যাচ্ছে যে এখানে ধরো একটা রিয়েলাইজেশন আসছে কি যে শো দা বন্ডস ইন পোর্টল্যান্ড সিমেন্ট, শো দা বন্ডস ইন পোর্টল্যান্ড সিমেন্ট, আসলে এটা পোর্টল্যান্ড সিমেন্টের কম্পোজিশনটা দেখাইলেই হয়তো হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে খুবই কমন যেটা যে হোয়াই জিপসাম ইজ ইউজ টু প্রডিউস সিমেন্ট, যেটা নিয়ে কালকে কথা বলেছিলাম, অ্যান্ড হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যে তোমার ইয়েটা যে হোয়াই ইজ জিপসাম ইউজ টু প্রডিউস সিমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, রিমেম্বার এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো দেখেই যাবা। আচ্ছা তারপরে যেটা কোশ্চেন দিছে যে হোয়াই ইজ দ্য প্রেজেন্স অফ সালফার ইন কোল হার্মফুল, আমি বলেছিলাম কালকে কথাটা আমি তুলেছিলাম। তারপরে পরে বলছে হোয়াই ইজ পোর্টল্যান্ড সিমেন্ট কল্ড অ্যাজ হাইড্রোলিক সিমেন্ট, একটু দেখে নিও যে এগুলো অ্যান্সার সহ বইয়ের মধ্যে দেওয়া থাকবে এটাকে কেন হাইড্রোলিক সিমেন্ট বলে। হ্যাঁ এরপরে হচ্ছে গিয়া ফাইভে বলতেছে যে হোয়াট আর দ্য এফেক্ট অন এনভায়রনমেন্ট পলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ডান বা What is the cullet used in the manufacturing of glass? আচ্ছা এটা মানে এটা 2019 ঢাকা বোর্ডে আসছিল যে গ্লাস ম্যানুফ্যাকচারিং এ কিউলেট ইউজ করা হয় কেন। তো এটা একটু তোমরা গ্লাস ইন্ডাস্ট্রিতে গেলেই যে পেয়ে যাবা। তো সেখানে কিউলেট বলতে আসলে কি বুঝাইছে আমি একটু বলি, কিউলেটটা হলো গিয়া বুঝায় হলো গিয়া মানে গ্লাস ই ব্রোকেন গ্লাস, অর্থাৎ কাঁচের টুকরো, পিচ অফ গ্লাস আর কি। কিউলেট হলো গিয়া কাঁচের টুকরা, ভাঙা কাঁচ, ভাঙা কাঁচ, কিউলেট হচ্ছে ভাঙা কাঁচ বা হচ্ছে তোমার রিসাইক্লিং এর পার্টে যায় এটা বাবা, এটা হচ্ছে ভাঙা কাঁচ কিউলেট বা হচ্ছে গিয়া তোমার যে কাঁচগুলো পুড়িয়ে পাওয়া যায় এরকমটা আর কি, ব্রোকেন, তো ওই ওইটাকে কিউলেট ধরা হয়। তো সেটাই আর কি তোমার ওই গ্লাস ম্যানুফ্যাকচারিং এ ইউজ করা হয়। এটার সাথে তোমার কিউলেটের সাথে তোমার সম্ভবত দেখবা যে অ্যানিলিন এর একটা রিলেশন থাকতে পারে, কিউলেটের সাথে মেবি তোমার হচ্ছে যায়া রিসাইক্লিং এর একটা রিলেশন থাকতে পারে, যেটা একটু নতুন করে কোশ্চেন হয়েছে তো একটু দেখে নিও। আচ্ছা সেভেন কি বলতেছে যে সোডিয়াম ক্লোরাইড কেন লেদার ট্যানিং এ, কালকে বলেছিলাম এটা কথা উঠেছিল সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয় লেদার ট্যানিং এ। রাইট ডিফারেন্স বিটুইন অ্যাটম এন্ড ন্যানো পার্টিকেল, দেখবা যে শেষের দিকে না একটা টেবিল আছে ডিফারেন্স অফ অ্যাটম ন্যানো পার্টিকেল অ্যান্ড মলিকিউল, সাইজ ফ্যাক্টর আছে, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফ্যাক্টর আছে, সেগুলো দেখে নিবা। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ অ্যানিলিন, খুবই কমন, খুবই কমন এটা আছেই। পেপার রিসাইক্লিং প্লেস ইম্পর্টেন্ট রোল, বুঝতেই পারতেছো এই কথা একটু আগে হয়েছে। ট্যানিং ডান ইন লেদার, ট্যানিং কেন করা হয়, হাউ পেপটাইড বন্ড ইজ ফর্ম, যদিও এটা অর্গানিকের একটা পার্ট, ইটিপি কেন ইউজ করা হয়, এক্সপ্লেইন দ্য রোল অফ জিপসাম হার্ডেনিং এর জন্য। তো কেমন টাইপের কোশ্চেন হয় আন্ডারস্ট্যান্ডিং এ রিয়েলাইজেশনে সেটাও কিন্তু বেস করতে পারতেছো তোমরা। এই হচ্ছে তোমার সিকিউ কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, যে কেমন ধরনের সিকিউ আসছে সেটা আমরা একটু জেনে নেই। এটা আসছে ঢাকা বোর্ড 2019 এ, তার মানে দ্য লাস্ট কোশ্চেন, কারণ যেহেতু 20 তে এক্সামই হয়নি এখন পর্যন্ত। তাহলে এখানে সিতে বলা আছে ডিসক্রাইব দ্য প্রোডাকশন অফ আয়রন ফ্রম দ্য কম্পোনেন্টস অফ ইন্ডাস্ট্রি সি, এই দেখো ইন্ডাস্ট্রি সিতে কি বলা আছে, স্ক্র্যাপ শিপ, স্ক্র্যাপ শিপ মানে হলো গিয়া শিপ কাটিং আর কি, শিপ কাটিং, শিপ কাটিং থেকে যে স্ক্র্যাপ পাওয়া যায় সেই স্ক্র্যাপ দিয়েই কিন্তু তোমার আয়রন প্রোডাকশন করা হয় ইন্ডাস্ট্রিতে, তো ওটা রিসাইক্লিং পার্টে যায় পাওয়া যায়। হুইচ ওয়ান প্লেস মোর রোল ইন এনভায়রনমেন্টাল পলিউশন বিটুইন ইন্ডাস্ট্রি ওয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রি টু, ইন্ডাস্ট্রি ওয়ানে আছে হলো এয়ার আর ন্যাচারাল গ্যাস,
আর ইন্ডাস্ট্রি টু তে আছে লেদার, লাইম বা সামথিং সামথিং, মানে মোট কথা ট্যানিং। তো এখানে বলতেছে যে কোনটা কি প্লেস মোর রোল এনভায়রনমেন্টাল পলিউশনে, তাহলে অবশ্যই সেটা কার জন্য হবে, লেদার ট্যানিং এর জন্যই হবে। তো দেখছো পলিউশন পার্ট আনসার করা সম্ভব যদি জানা থাকে আর কি। হ্যাঁ আচ্ছা, হকার কালেক্ট ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট পেপার্স ফর রেসিডেন্স এন্ড সেল টু শপ, মানে কি সেম রাজশাহী বোর্ডে দেখো কি করছে, তাতে শীতে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ম্যানুফ্যাকচারিং অফ দ্য সাবস্টেন্স ইন দ্য স্টেট। আমি কি বলেছিলাম শুরুতেই আজকে, আমার কথা মিলতেছে যে প্রিন্সিপাল অফ ম্যানুফ্যাকচারিং অফ সাবস্টেন্স ইন দ্য স্টেম, তার মানে কি ম্যানুফ্যাকচার করবে পেপার, এটা পেপার ছাড়া তো কিছু নাই, পেপার ম্যানুফ্যাকচারিং হবে। আর ডিতে বলতেছে যে ডাজ রিসাইক্লিং, এই দেখো রিসাইক্লিং, এই যে দেখছো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বললাম না, এই ধরনের কোশ্চেন হয় একেবারে, মানে আমি যে আইডিয়া গুলো দিচ্ছি সেই আইডিয়া নিয়ে অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা এটা যশোর বোর্ডে দিছে কি, ডিসক্রাইব দ্য প্রোডাকশন প্রিন্সিপাল অফ কে ইন্ডাস্ট্রি, কে কোথায় কে, পলিউটেন্টস এর নাম দিয়ে বলতেছে এটা কোন ইন্ডাস্ট্রি, আল্লাহ পলিউটেন্টস অফ কে হলো SOX, NOX আর মার্কারি, ডিসক্রাইব দ্য প্রোডাকশন প্রিন্সিপাল অফ কে ইন্ডাস্ট্রি, মানে প্রোডাকশন প্রিন্সিপালই বলতে হবে কিন্তু কে ইন্ডাস্ট্রি, আবার ওই ইন্ডাস্ট্রি বোঝার জন্য তারা দিছে কি পলিউটেন্টস, এই পলিউটেন্টস গুলো কোন ইন্ডাস্ট্রিতে আছে, মেজার্স টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য গিভেন স্টেম, হোয়াট উইল বি টেকেন মেজার্স প্রিভেন্ট পলিউশন, মানে পলিউশন প্রিভেনশনের জন্য, তাহলে এটা ইটিপি, এটা হচ্ছে পলিউটেন্টস অফ এইচ হচ্ছে এগুলা, আর এগুলোর জন্য হচ্ছে ইটিপি, দেখবা ইটিপি তে এটা লেখা আছে এই জিনিসটা, আর এইটা হইতেছে এয়ার পলিউশন, কথা বুঝছো, তাহলে এয়ার পলিউশন প্রিভেনশন দেখবা আছে আবার ইটিপি রও আছে, তো এই দুইটাই দেখে নিলেই হবে। ফোর কি বলতেছে, র মেটেরিয়ালস অফ পি ইন্ডাস্ট্রি আর বেসিক সাবস্টেন্স ক্যালকারিয়াস, এই যে অ্যাসিডিক সাবস্টেন্স আর্জেলিক এসিয়াস, তাহলে বুঝাই গেল এটা সিমেন্ট না, সময় বলতে সাউন্ড অফ ছিল। তো ফাইভ নম্বর স্টেমে তোমার যেটা বলতেছিল যে ইন্ডাস্ট্রি বলতে বুঝেছে সিমেন্ট, আর ওই লাইভ স্টক বলতে বুঝায় বোধহয় ট্যানারি, তো ওই ট্যানারির পলিউশন, তাহলে দেখছো প্রোডাকশন পলিউশন, প্রোডাকশন পলিউশন একদম কমন আর কিচ্ছু না। এই যে আবার দেখো এইটের, এই যে ক্যালকারিয়াস আর্জেলিয়াস মানে কি সিমেন্ট, তাহলে পি ইন্ডাস্ট্রি সিমেন্ট ইন্ডাস্ট্রি, বলতেছে যে প্রিন্সিপাল অফ প্রোডাকশন। এক কোশ্চেন, রিসাইক্লিং অফ কিউ, পলিথিলিন, এই যে পলিথিলিন রিসাইক্লিং, তাহলে কোশ্চেন প্যাটার্ন তো বুঝছো না, এই টাইপের কোশ্চেন হয়। আগের ইয়ারের ওটা তো সব 19 এর কোশ্চেন ছিল বুঝছো, 19 এর কোশ্চেন গুলো সব প্রায় কাছাকাছি টাইপের ছিল, আর এগুলো 16 এর কোশ্চেন, মানে আমি ওই সময় ইনস্ট্যান্ট যা পাইছি তাই দেখাইছি। 16 এর কোশ্চেনের মধ্যে আবার কিছু বেশ একটু ভ্যারিয়েশন, সবই যদিও একই, প্রসেস পলিউশন, প্রসেস পলিউশন রিসাইক্লিং, প্রসেস পলিউশন রিসাইক্লিং, এই পেজে অবশ্যই ইউরিয়া আছে বেশ কয়েকটা, এই পেজটাতে না বেশ কয়েকটা ইউরিয়া আছে, তোমাদের কি ইউরিয়ার ইম্পর্টেন্স দিছিলাম না, এই যে ইউরিয়া এই পেজে ইউরিয়া আছে, টেক্সটাইল আছে, এই যে আবার ইউরিয়া আছে, এই যে কার্বামেট ঠিক আছে, এই যে রিসাইক্লিং এর কথা আছে, এই যে ন্যানো পার্টিকেল এর কথা আছে, তাহলে বুঝতে পারছো তো এইটা এই ওরিয়েন্টেড গুলাই হয় আর কি সবসময়। আচ্ছা এইবার দেখো এমসিকিউ, এবার আমরা বুঝে নেই যে আসলে এখান থেকে কেমন এমসিকিউ হতে পারে, সিকিউ তো দেখলাম, এখন দেখি যে এখান থেকে কেমন এমসিকিউ হয়। তাহলে এই যে 58 নাম্বার দিয়ে শুরু করছিলাম, এই যে চায়না ক্লে বলছিলাম না যে চায়না ক্লে আছে, বলছিলাম না যে চায়না ক্লে আছে, এই যে চায়না ক্লে লাস্টেরটা, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ কিউরিং, এই যে কিউরিং নেসেসিটি কি, কিউরিং ওই যে সল্টিং যেটা না সল্টিং, ওই সল্টিংটাই হলো কিউরিং, সল্টিংটাই হচ্ছে কিউরিং, যেটার কারণটা হচ্ছে কিপিং ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া। আচ্ছা দেখো এই যে জিপসাম, এই যে জিপসাম ইটিপি ইউজ ইউজ ফর হোয়াট টাইপ অফ ওয়েস্টেজ, লিকুইড অ্যানিলিন ইম্পর্টেন্ট স্টেপ কার জন্য, গ্লাস ইন্ডাস্ট্রি, দেখছো তার মানে কি, আমরা আমরা কিন্তু পড়া আমাদের পড়ার মধ্যেই কিন্তু এগুলো না, আমরা কিন্তু যেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ওই জিনিসের ভিতরেই কিন্তু এগুলো, ঠিক না, তো ডোন্ট ওরি যে এখান থেকে আসলে পারবা না।
এই যে 60CT বলছে মেইন কম্পোনেন্ট অফ লেদার, এটা যদি স্পেলিং মিস্টেক, ট্যানিম হয়ে গেছে, এটা আসলে হওয়ার কথা ছিল ট্যানিম ও না, হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ লেদার, কোলাজেন কিনা আবার 63 না সি, হ্যাঁ হ্যাঁ কোলাজেন, কোলাজেন ট্যানিম তো হলো প্রসেস, যাই হোক ওটা স্পেলিং ভুল আমি সেটা ধরে দিছি। আচ্ছা which one of the following is argillaceous substance, is argillaceous calcareous এগুলো জিজ্ঞাসা করে না, argillaceous calcareous এগুলো স্পেলিং দেখো ওরাই ভুল করে, এক এক জায়গায় এক এক রকম দেওয়া। 64 এর आंसर হলো গিয়ে এ অ্যালুমিনা, কিন্তু অ্যালুমিনা ছিল, অ্যালুমিনা আমরা তো কি দেখলাম অ্যালুমিনা ছিল নাকি। আচ্ছা দেখে নিও শিওর হয়ে, হুইচ রিমেইনস আনচেঞ্জ ইন ইয়ার, ও এইটা অবশ্যই এই চ্যাপ্টারের না, এটা তো প্রাইমারি সেকেন্ডারি সাবস্টেন্স না তাদের কনসেপ্টে, ওটা এইখানকার না, হুইচ কোল হায়েস্ট অ্যামাউন্ট অফ ফিক্সড কার্বন, এটা একটা ওই যে এই ধরনের একটা কথা হচ্ছে না এক সময় যে ফিক্সড কার্বন কোথায় সবচেয়ে বেশি, ফিক্সড কার্বন কোনটাতে সবচেয়ে বেশি, ফিক্সড কার্বনের ব্যাপারটা আসছিল একবার কথায় কথায়, তো ডি আছে অ্যান্সার সাইটে। কুকিং লিকার বলছিলাম আমি, কিন্তু কুকিং লিকারের ব্যাপারটা পেপার ইন্ডাস্ট্রিতে আছে, এই যে বি মেক বোন ব্রোকেন, এগুলো অবশ্য হেভি মেটালের ব্যাপার, তো এগুলো ক্যাডমিয়াম, এগুলো চ্যাপ্টার মানে মিক্স অনেক সময় হয় কি ওরা কোশ্চেন গুলো কোন চ্যাপ্টারের এগুলো অনেক সময় একটার জায়গায় আরেকটা চলে আসে, যে ন্যানো পার্টিকেলের সাইজ এই যে 1 থেকে 100 ন্যানোমিটার এগুলো খুবই কমন, ইউজ অ্যাজ ব্লিচিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট ব্লিচিং পাউডার, আমি কিছু র্যান্ডম দেখা যাচ্ছে আর কি, হার্মফুল এলিমেন্ট লেদার ইন্ডাস্ট্রিতে ক্রোমিয়াম, পেপার ইন্ডাস্ট্রিতে রিডিউসিং এজেন্ট কে হাইড্রোজেন পারঅক্সাইড মনে হয় 74 এ, এ হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড ঠিক না, তো এই যে ক্যালোরিফিলিক ভ্যালু কার বেস্ট ক্যালোরিফিলিক ভ্যালু কার মনে হয় অ্যানথ্রাসাইটই হবে, ক্যালোরি তো বেশি অ্যানথ্রাসাইডেরই, এবং ক্রোমিয়াম অফ ট্যানারি ক্যান বি সেপারেটেড হুইচ প্রসেস অফ ইটিপি, ক্রোমিয়াম আয়ন অফ ট্যানারি ক্যান বি সেপারেটেড বাই হুইচ প্রসেস অফ ইটিপি, তো কয়েকটা প্রসেস আছে তাহলে ক্রোমিয়াম কোন প্রসেসে তার সেপারেট হবে 76 এ, হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস, তো এই যে প্লিজ এগুলা দেখে নিয়ে তোমরা জেনে যাবো আর কি। হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আমরা ওভারঅল আসলে ইকোনমিক কেমিস্ট্রি বলতে এইটাই আর কি, আমরা যে আইডিয়া গুলো নিলাম ইকোনমিক কেমিস্ট্রিতে তাই দেখতেছো যে সিমেন্ট কি হারে আসছে, আবার এক বছর ইউরিয়া আসছে তো আসছেই, রিসাইক্লিং এর ব্যাপার, পলিউশন এর ব্যাপার, এবং এই যে নলেজ গুলো কোন কোন পয়েন্টে তোমার আছে, তাইলে তোমার এখান থেকে একটা সিকিউ টাচ করা, আর যদি 5টা 6টা এমসিকিউ আছে হ্যাঁ সেই সেগুলো তো তুমি ডিনাই করতে পারবা না, নলেজ রিয়েলাইজেশন তো তুমি ডিনাই করতে পারবা না ঠিক না, তো এই এই চ্যাপ্টারটাকেও হ্যান্ডে রাখতে হবে, এই চ্যাপ্টারটাকেও তোমার নেগলেক্ট করার কোনো উপায় নাই, হ্যাঁ রিমেম্বার দিস, তো এই আর কি আসলে এই চ্যাপ্টারটা তো ধরেও ধরে না অনেকেই, তারপরে আমি আলোচনা করে অন্তত বুঝিয়ে দিতে পারলাম যে এটার অ্যাট এ গ্ল্যান্স কি আছে।